আমরা তাহলে তারপরে আজকে ক্লাস স্টার্ট করি। ফার্স্টে আমাদের কাজ দেখাচ্ছেন বাদল ভাইয়া। এই এগুলো কি, এই এগুলো কি বলে তৈরি ছিল রে তুই? আল্লাহ, কত কিছু অ্যাড করেছেন ভাইয়া, বর্ডার লেখাটা লেখাটা একটু আমার কাছে কেমন যেন লাগছে, তবু আমি চেষ্টা করলাম যে 3D ইফেক্ট দিই, শ্যাডো রাখি, রিফ্লেকশন রাখি, কেমন লাগে দেখি। আচ্ছা, এগুলো আপু শিখায়নি 3D দা, মানে আপনি সবগুলো ট্রাই করছেন এই তো? আচ্ছা, আমি এখানে যে পিকচারে যে বর্ডার দেয়া ছিল ওটা ট্রাই করেন নাই? স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক আমি দিছি। হ্যাঁ স্ট্রোক, ওই স্ট্রোকের জন্য দেখেন লেখার মাঝখানে বিট আছে, চার পাঁচ ধরে আরে লিখা না ভাই, আপনার এই ছবিতে এই যে যেমন ভাইয়া, একটা আপনি লিখা কই? আমি তো লিখাই দেখতে পাচ্ছি না। আল্লাহ কেন লিখা কই? ওই আকাশের উপরে ওগুলো লিখা? আপনার তোকে আমি তো করো না, দেখতে আমার কাজ দেখতে চান না কিন্তু। আপনি ফার্স্ট আছেন ভাইয়া, আপনি দেখেন। আমার নাই, আমি করি নাই, আগে বলে দিচ্ছি। আপনি আছেন আমার বেড়ে চলে যাচ্ছে। না না না, বের হয়ে যাওয়া যাবে না ভাইয়া। না না, আপনাকে বলিনি আপু, আব্বুকে বললাম। কথা হচ্ছে আপু, আমি একবারে দেখাবো। হবে তো আপু, অনেক ডিফারেন্ট কিছু মনে হয় করছে, ওই জন্য সবার সামনে এখন দেখাচ্ছে না, লাস্টে দেখাবে। আচ্ছা গণাবু, আপনি দেখান। আচ্ছা দেখাচ্ছি, আমি ডিফারেন্ট কিছু করি নাই, আমি যতটুকু পারছি আপনার মতো করার ট্রাই করেছি। সিম্পলের ভিতরে গর্জিয়াস। এখানে বাইরেও একটা বর্ডার থাকে আপু, ওটা দেন নাই আপু? দিয়েছি তো সব বর্ডারই। কোনটার কথা বলছেন? এই পুরো পেজের একটা বর্ডার থাকে, পেজের বর্ডার দিয়েছি আপু, ওই যে স্ট্রোক কালার, মানে ওইটা বেশ জুম হয়ে গেছে নাকি, ওটা ঢাকা পড়ে গেছে। আনারস কেমনে কাটছেন? আনারসের এই তো চলে গেছে বাইরে। জি আপু, এই যে আনারসের পাতা, এটা আনারস? হ্যাঁ হ্যাঁ, আনারসের পাতা কিন্তু এক সাইডে কাটা আলাদা ভাবে আছে। এই যে এইটা না, হ্যাঁ কাটা এটা ঠিক একটু কেটে গেছে। আর আপনার এখানে যে আপু অনেক কষ্ট করে কেটেছি। আচ্ছা, এখানে নিচের যে ফুলটা আছে সেটা, এই যে লেয়ার যে একটা পিকচার নেওয়া হয়েছে সেটার নিচে থাকবে। এটা কার কাজ কোনাপুর আপু? আপনার আনারস কোনে আর কোন সমস্যা? এখানে আমি বললাম নিচের ফুলটা যাবে এই পিকচারের নিচে, এটা হ্যাঁ এটা যাবে, যে এখানে যে বিচের একটা পিকচার আছে সেটার নিচে যাবে। আপনি আমি যে পিকচারটা দিছি সেটা দেখেন আর এটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা আপু, আমি সেরকম কারো সেরকম ভুল ধরতেছি না, জাস্ট একটু ধরতেছি। না ঠিক আছে আপু, ভুল না ধরলে তো বুঝতে পারবো না। আনারসটা কি আর আপু? আনারসটা, আনারসটা এটা দিয়ে কেটেছি, কুইক সিলেকশন টুলে আপু, এই জন্য এরকম ভাবে কাটছে। যদি লাসো টুল দিয়ে কাটতেন তাহলে, কি পলিগনাল টুল দিয়ে কাটতেন তাহলে আর সমস্যা হতো না, সুন্দর ভাবে কাটা যায় তো। কুইক সিলেকশন টুলে, হ্যাঁ এই জন্য। মানে ওইটা দিয়ে আমি কাটার ট্রাই করি নি তা না আপু, ওইটা দিয়ে আমি কাটার ট্রাই করেছি কিন্তু ওইটা একদমই বাজে আসছিল, মানে একদমই মানে ব্যাকগ্রাউন্ড চলে আসছিল বারবার একটু একটু, ওই জন্য এটা দিয়ে করলাম তো দেখছি এটা ই হয়ে গেছে। আমি এইটা কিন্তু পরে খেয়াল করছি, এটা সেট করার পর খেয়াল করেছি। হ্যাঁ আপনি চুপ করে কাটবেন তাহলেই হবে। আচ্ছা আপু, আচ্ছা এখন মাহমুদ হোসেন ভাই আপনারটা দেখান আপু, একটু দাঁড়ান, আর একজনকে দেখে আর একটু দেখে নেন আপু, তারপর দেখাচ্ছি। আচ্ছা ভাইয়া, আপনি কি আপনার পিসিতে লেট কানেকশন করছেন? আপু তো এটা করিনি, মোবাইলে মোবাইলে নিয়ে দেখাচ্ছি আমি। অঙ্কন ভাইয়া,
জি আপু দেখাচ্ছি এটা করছি আমি করি না, আমি কালকে বললাম না, আমি একবারে দেখাবো আপু। আচ্ছা আমি একবারে অনেকগুলা করে দেখাবো ইনশাল্লাহ। হৃদয় ভাইয়া আপু আমি একটা অ্যাসাইনমেন্ট নিয়ে একটু ব্যস্ত আছি, তো যার কারণে আমার সময় ওঠে নাই। আমি আর কি একটা জিনিস করতে পারতেছি না, যেটা আপনি স্ট্রোক বললেন না, ওইটা করতে পারছি না। আমি স্ট্রোক এখানে করেছি, মানে ওটা ছবি হিসেবে ওটা জেপিজি করে দেন স্ট্রোক করেছি। আমার কথা কি? হ্যাঁ আপু আসলাম এই মাত্র, বারবার ঢুকে যাচ্ছে আর লিভ হয়ে যাচ্ছে কেন জানো। আপু একটু ম্যানিপুলেশন করছি, আমি একটু পরে দেখাচ্ছি, 5 মিনিট পরে দেখাচ্ছি। সুন্দর হয়েছে কিন্তু স্ট্রোক যখন তখন ফুলগুলা বাইরে চলে গেছে। আপনার স্ট্যাম্প কো একদম অপাসিটি কমায় দিছেন। হ্যাঁ আপু একটু বাড়ায় দেন যদি নাই দেখা যায়। ও আচ্ছা আমি বাড়াচ্ছি একটু পরে। এটা কি জেপিজি ফাইলে রাখছেন? না আপু এটা ইয়েতেই পিএসডি ফাইলে। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আরেকটা আছে আপু ইয়েটা, এটা হচ্ছে মূল ছবি ছিল পিকচার পিকচার ম্যাপের এটা কালার চেঞ্জ গ্রেডিয়েন্ট কালার করছেন। জি আপু থ্যাংক ইউ ভাইয়া আপনার কাছ। জি জি আচ্ছা থ্যাংক ইউ। সুমন ভাইয়া জি আপু হ্যাঁ আপনার কাজটা দেখান। আমি করি নি আপু, কালকে করব, কালকে দেখাবো আপু। যে আজকে কাজ করছিলাম একটু করতে পারিনি। আমি তো ভাবছি যে আপনি সবথেকে ভালো কাজ করছেন, ফটোশপে তো আপনি অনেক ভালো। না আপু আমি এই ফটোশপ ইলাস্ট্রেটর কমই জানি আপু, একদমই বিগিনার। হাই হাই বলে কি রিমোট ভাইয়া জি আপু আপনার মিউট করে দেন। শোজনা ইসলাম আপু দেখা যায় আপু?
দেখা যায় আপু আপনি এখানে এক্সট্রা ভাবে নিছেন আপু পাতাগুলোকে আগে রাখছেন আনারসের টলারেন্স কই আনারস কাটা ঠিক হয় নাই আনারস কাটা কি আপু যেদিক দিয়ে সাদা সাদা রয়ে গেছে হ্যাঁ একটু একটু আছে এই যেখানে আছে আচ্ছা ভাই আপু থ্যাংক ইউ আচ্ছা আপু উদয় ভাইয়া জি আপু আপনারটা দেখেন দেখাচ্ছি ওটা আসলে না এখনো ভাইয়া আচ্ছা সুন্দর হয়েছে জানতাম এইরকম কিছু একটা করবে ভাইয়া আচ্ছা ঠিক আছে তাহলে আপ করে দিও হ্যাঁ এখানে আছে আমি যেরকম বলছিলাম সেরকম কিছু হয় নাই আপু কোনটা সমস্যা আছে পিকচারটা দিছি সেরকম কিন্তু হয় নাই এটা না আমি বুঝতেছি না কথাটা আসে নাই বুঝতে পারতেছিলাম আমি যে পিকচারটা দিছি সেটা সেইভাবে কিন্তু আপনি করেন নাই মানে আমি তখন মানে ক্লাসের টাইমে এটা করছিলাম পরে তো আর করি নাই ক্লাসের টাইমে দেখতে দেখতে যেটা হয়েছিল পরে মেসেঞ্জার গ্রুপটা চেক করি নাই এটা কালকে করা কালকের কালকের এই চ্যাটিং গ্রুপে মানে এখানেই দেওয়া ছিল আচ্ছা দিছিলেন আমি হচ্ছে তখন যেটা এমনি শো করছিলাম ওইটা অনুযায়ী আমি করছিলাম আর ক্লাসের টাইমে এটা শেষ করছিলাম আর পরে তো আর করি নাই আমি কালকেরটাই দেখাচ্ছি আচ্ছা তাহলে আমি এটা দেখাবো পরে আগে আমি যে প্যাটার্ন ম্যাপ দেখাবো সবার কাজ দেখা তো হয়ে গেছে তাই না আচ্ছা আপু আমার ম্যানিপুলেশনটা আমি দেখাচ্ছি এখন জয়েন করে নি পরীক্ষার জন্য আর এই লোকের মাথা আপনার বাইসে আছেন হ্যাঁ ভাইয়া বেঁচে আছি আপনার বিয়ে না খেয়ে কি করে মরি বলেন আপনি বিয়ে দাওয়াত দিবেন না আপু আপনি রেগুলার আসেন আপনি সিয়ার না বাংলাদেশ ব্যাংকের পাশে কি ব্যাপার নিশা হাসিন আপু
আপু দেখা যায়? আমি কবে খবরটা দেখেছি, কত সুন্দর লাগবে স্যার আমার। তিনটাই করেছি আপু। আপু আমি কবে করব? আপু তাহলে ভালো হতো। মানে কালকে শুধু আমি এই প্রজেক্টটাই করছি, ওইটা প্র্যাকটিস করা হয়নি। আপু জি, জি আপু, আর কেউ কি আজকে দেখাইতে পারবেন কালকের ক্লাস? কি হলো, কেউ কিছু বলেন না কেন? গ্রেডিয়েন্ট এর কাজটা দেখাতে পারবো, গ্রেডিয়েন্ট ম্যাপের কাজ। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ম্যাপের কাজ দেখাতে। আচ্ছা আপনি দেখাবেন কোন? আপু আপনি এটা কি দেখাচ্ছেন? আমি পিকচারের উপরে আমি গ্রেডিয়েন্ট টুলের কাজের কথা বলি না, আমি গ্রেডিয়েন্ট ম্যাপ। আমরা যে পিকচারের উপর দিয়ে কালার টোনটা অ্যারেঞ্জ করি, সেটা পারবেন? ও আচ্ছা, হ্যাঁ আপু মনে আছে, পারবো। আচ্ছা দেখ, ট্রাই করি, মানে প্র্যাকটিস করি নাই তো ভুল হইতে পারে। তাহলে তো আমার মনে হচ্ছে আমি যেটা দেখাবো সেটা পরের দিনও আপনাদের থেকেই নেওয়া দরকার। আপনারা প্র্যাকটিস না করলে তো ফটোশপ এমনিই ভেজাল, তারপরে তো আরো সমস্যা হবে। আপু ওই কালকে প্রজেক্টটাই শুধু প্রজেক্ট করা হয়েছে না, তো অন্যদিন প্র্যাকটিস করি সব। আজকে আচ্ছা অনুষা ভাইয়া আপনি স্ক্রিনটা শেয়ার করেন। কনাপু আপনার কাজটা দেখানোর জন্য ধন্যবাদ, আপনি সাহস করে কাজটা দেখাচ্ছেন। আপু আমি কি স্ক্রিন শেয়ার অফ করব? হ্যাঁ আপু আপনি অফ করে দিতে পারেন। না কি বুঝলাম না। হ্যাঁ ভালোভাবে পারবো না আমি গ্রেডিয়েন্ট ম্যাপের কাজটা। আমি মনে করছি গ্রেডিয়েন্টের কাজ, ছবির উপরে কাজটা, গ্রেডিয়েন্ট ম্যাপের কাজটা বলছি। আর কেউ পারবেন? আপু আমি একটু ট্রাই করতে পারি। হ্যাঁ ভাইয়া অবশ্যই। ওকে আচ্ছা, তো প্রথমে যে কোনো একটা ছবি ওপেন করে নিতে হবে ফাইল থেকে। আমি একটা ছবি ওপেন করে নিলাম, এখানে আমি কয়েকটা রিসোর্স ডাউনলোড করে রাখছি, করে নিছি একটা এইটা আর একটা হচ্ছে এটা। তো যদি হচ্ছে গ্রেডিয়েন্ট ম্যাপ করতে হয় তাহলে প্রথমে সবসময় আপু যেটা বলে দিয়েছে একটা ব্যাকআপ রাখতে, কন্ট্রোল জে দিয়ে আমি এটার একটা ব্যাকআপ রাখলাম কপি করে। তারপরে হচ্ছে আমি যেহেতু এই লেয়ারের উপর গ্রেডিয়েন্ট ম্যাপ করব, তো এই লেয়ারটা এরকম সিলেক্ট থাকা অবস্থায় যদি এটা হয় তাহলে হবে না। এইটা সিলেক্ট থাকা অবস্থায় এইখানে যেখানে আমরা লেয়ার মাস্ক করেছিলাম ওটা ডান পাশে, এখানে হচ্ছে আমাদের অ্যাডজাস্টমেন্টের সবগুলো অপশন থাকে। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে প্রথমে যে ধরনের যে কোনো কালার আসতে পারে, এখানে বাম পাশের কালারটা হচ্ছে আমাদের ডার্কার পোর্শনের কালার আর লাইট পোর্শনের কালারটা হচ্ছে এই যে ডান দিকে থাকবে, অর্থাৎ ছবির যে অংশটা একটু বেশি ডার্ক সেটা এটা দ্বারা রিপ্লেস হবে। আমি যদি ডার্কার পোর্শনে অন্য কালার সিলেক্ট করতে চাই হয়তো বা হচ্ছে আমি কালোর জায়গায় নীল সিলেক্ট করব, একটা নীল কালার সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের কালো যে পোর্শনটা ছিল সেগুলো নীল হয়ে যাচ্ছে। এখন আমি একটু ডার্কার কালার নিলাম,
যেন কালোর সাথে একটু ম্যাচ করে, এরকম একটু ভায়োলেট কালার টাইপের নিলাম। এবং আমি এই যে যেগুলো ব্রাইট কালার ছিল যে জায়গাটাতে, সেটা রিপ্লেস করতে এখানে এখান থেকে আমি সাদাও সিলেক্ট করতে পারি, কিংবা হচ্ছে লাইট কোনো একটা ব্লু কালার সিলেক্ট করতে পারি, কিংবা হচ্ছে হালকা ইয়েলোইশ একটা কালার সিলেক্ট করতে পারি। তাহলে ডান পাশের কালারটা হলো আমাদের ব্রাইট পোর্শনের কালার, আর বাম পাশের পোর্শনের কালারটা হচ্ছে আমাদের ডার্ক পোর্শনের কালার। ছবিটা করব সেখান থেকেও কালার নিতে পারি জি আপু, আইডোপার দিয়ে আমরা যে, হ্যাঁ 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 ওটা ওটা তাহলে দেখাই। তাহলে এটা আমি অফ করে দিলাম। তাহলে এটা যদি আবার আমি এই করতে চাই, গ্রেডিয়েন্ট ম্যাপ করতে চাই, আমি হয়তো এই ছবির ভিতর থেকে কোন একটা কালার সিলেক্ট করব। সেই ক্ষেত্রে এটা ওপেন থাকা অবস্থায় এখানে যে কোনো একটা কালার সিলেক্ট করা যায়, কিন্তু যেহেতু আগে থেকে এটা হয়ে আছে তো এক মিনিট। আচ্ছা, ছবি থেকে কালার সিলেক্ট করার জন্য তো একই ভাবে আমরা এখান থেকে গেছিলাম, গ্রেডিয়েন্ট ম্যাপে করেছিলাম কাজ। আচ্ছা, এটা তো অটোমেটিক্যালি এটা হয়ে থাকলো, তাহলে এখন কিভাবে করব? আমরা যে এখানে যে কালার মোডগুলো দেই, আপু খুব আস্তে শোনা যাচ্ছে আপনার কথা। এখানে যে আমরা গ্রেডিয়েন্ট মানে দিয়েছি কালার মোড থাকে যে এখানে দেখুন নেয়ারের নিচে কালার নরমাল, এখান থেকে যদি আমরা কালার মোড চেঞ্জ করি অটোমেটিক্যালি কিন্তু আমাদের ছবি, হ্যাঁ আমরা একটা সফট লাইট দিতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে সফট মাল্টিপ্লাই করতাম তাহলে এরকম আরো বেশি ডার্ক, স্ক্রিন করলে মাল্টিপ্লাই উল্টা, অর্থাৎ এরকম লাইটার ভার্সন হবে। আর সফট লাইট আপু বলছিল অনেক দেখতে সুন্দর লাগে, যে কোনো জায়গায় সফট লাইট ইউজ করলে আর অপাসিটিটা একটু কমায় নিলে দেখতে সুন্দর লাগে। এখানে আমি লাল কালোর জায়গায় আমি অন্য কালার দ্বারা রিপ্লেস করি, যেটা দেখতে একটু ভালো লাগে। হ্যালো, হ্যাঁ আপু শোনা যায়? আমি কালকে যেরকম দেখায় দিছি এই কাজটাও কিন্তু প্রায় সেম, মানে মানে সেটাই দেখায় দিছি। এখন কি আপনারা করতে পারবেন? রিমন ভাইয়া নাকি আমারে আবার দেখাইতে হবে? আপু আরেকবার দেখাই দেন আপনি। উদয় ভাইয়া কিন্তু পুরাটা দেখায় দিছে, কোনোটাই বাদ নেই। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আপনি তাহলে আবার শুরু করেন, শেয়ার করেন। আচ্ছা তো আপু এতটুকুতে ছিল, এর পরে আর মানে আইড্রপার দিয়ে সিলেক্ট করা যে কালারটা এখান থেকে যদি নিতে চাই, আমি যদি এই যে এই কালারটা আমি যদি এখান থেকে নিতে চাই সরাসরি এখান থেকে নিতে পারতাম, তো এটা হচ্ছে না। এখন আইড্রপার দিয়ে সিলেক্ট হচ্ছে না, অনেকগুলো কালার মোড থাকে, যখন কোন পিকচারই করবেন এডিট করবেন রিটাচ করবেন তখন কালার মোড গুলা চেঞ্জ করে দিবেন, দেখবেন যে আপনাদের পিকচারের কালারই চেঞ্জ হয়ে গেছে। একটা কালারই কিন্তু অনেক ভাবেই করা যায়। থ্যাংক ইউ ভাইয়া।
আপনাদের বুঝ থেকে সমস্যা আছে? আপনারা যেহেতু শুধু হাওয়াই প্রজেক্টটা প্র্যাকটিস করছেন, আপনারা এইটা একটু প্র্যাকটিস করুন। বেশি লাল দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আপনি চেঞ্জ করে দিতে পারেন রেড কালারটা, যে গ্রেডিয়েন্ট কালারটা নিচ্ছেন সেটা কালার চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, এখানে রেড কালার আছে। আপনারা সবসময় মনে রাখবেন যে এই পাশেরটা হচ্ছে ডার্ক কালারের উপর যাবে, আর পাশের যেটা থাকবে ডান সাইডে সেটা হচ্ছে লাইট কালারের উপর এফেক্ট করবে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, সুজানা ইসলাম আপু, আপু আমার তিনজন ফ্রেন্ড ক্লাসে অ্যাড হইতে চাইতেছে, তো ওদেরকে কি আপনার নাম্বার দিয়ে দিব কথা বলার জন্য? করছে রেজিস্ট্রেশন করছে? হ্যাঁ হ্যাঁ, সবাই গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা আপু, এরকম ভালো করে আপনি তার ইনফরমেশন গুলো আমার মেইলে পাঠাইতে বলেন। আপনি ডিক্লারেশন যে ফর্মটা আছে ওয়ার্ড ফাইল সেটা তাদের দিয়ে দিন, সেটা সহ পূরণ করে সকল ইনফরমেশন দিতে বলেন। আচ্ছা আপু, উদয়ের কারেন্ট চলে গেছে, আমাকে মেসেজ দিতে পারবে? নেট প্রবলেম হয়েছে, তখন বুঝতে পারছি নেট প্রবলেম, কারণ যাওয়াই স্বাভাবিক আর রাজশাহীতে এখন তো। আচ্ছা, তাহলে আমরা কাল ক্লাস স্টার্ট করতে পারি আপু? আপু হ্যাঁ, আমি একটু বের হলাম, আমি আবার 4টার দিকে যাব। ওকে ভাইয়া, ক্লাস রেকর্ড আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ। আর হচ্ছে সুজানা, আমি পরে রেকর্ডটা, ওকে আমি এখন ফ্রি ট্রান্সফর্ম টুলস এর কাজগুলো দেখাবো একটু, ওগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আর সুজানা, আচ্ছা তো সমস্যা কি আপু? হ্যাঁ, আপনার আমরা তো শুধু ফ্রি ট্রান্সফর্ম করছি তাই না? এখানে আমরা ফটোশপে ইলাস্ট্রেটরে যেরকম আমরা টুলস দেখছি রেক্টেঙ্গুলার ইলিপস, এখানে কিন্তু আমরা সেরকম এখানে দেখি না, শুধু ইলিপস আর রেক্টেঙ্গুলার টুল দেখি, আর যে মার্কিং পলিগন টুল এই টুলগুলো কিন্তু আমরা দেখি নাই তাই না? ফটোশপে আসছে, আমরা কিন্তু খেয়াল করি না, মানে আমি দেখাইনি, আপনারা দেখতেই পারেন। এই যে নিচে টেক্সটের নিচে যে একটা টুলস আছে, এখানে আপনারা টুলস গুলো পাবেন। আপু আপনার মাউস দেখতে পাচ্ছি না। এই যে আমার মাউস কার্য দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে দেখুন, এখানে রেকটেঙ্গুলার টুল, রাউন্ড রেকটেঙ্গুলার টুল, ইলিপস টুল, পলিগোনাল টুল, লাইন টুল, কাস্টম শেপ টুল। শেপ টুলটা বলতে আমরা যে স্যাম্বলই করছি না? জি আপু, ইলাস্ট্রেটরে স্যাম্বল নিছি, এখানেও সেম। ও আপু, আমি ভুলে গেছিলাম, একটা ওই যে পার্সপেক্টিভ দিয়ে যে আনারসটা এক এক দিক করলেন না, ওই টুলটা তো আমি খুঁজেই পাইনি। আচ্ছা, ওই টুলটা আমি দেখাই দিচ্ছি ভাইয়া, ওই টুলটা কত আসে দেখুন, শেপ টুল, এখানে শেপ টুল যখন আমি খুঁজছি তখন দেখুন এখানে একটা শেপের একটা ইয়ে আসছে। এখানে হচ্ছে লাইব্রেরি, মানে এখান থেকে আপনাদের যেটা দরকার হয় আপনারা সেটাই নিতে পারবেন। আর এখানে যদি আরো দরকার হয় দেখুন, এখানে অনেকগুলো আছে, অ্যানিমেল, অ্যারো, মিউজিক, ন্যাচুরাল অবজেক্ট, অনেক শেপ আছে, স্যাম্পল। আমরা অ্যানিমেল টান চাই, এখানে ওকে করবেন, তখন দেখবেন এই যে চলে আসছে, এখানে ক্লিক করবেন, ওকে করবেন, এই যে চলে আসছে। কালারটা আমরা এই করে দেই, সরি বলেন।
হচ্ছে নরমাল এটা তো অটোমেটিক্যালি এটা লেয়ার নাই এখন আবার নিচে না কেন আমি একটা লেয়ারই নিয়ে নেই আমি যখন কাজ করছি তখন এগুলার আলাদা ভাবে লেয়ার নিয়ে নেই বুঝছেন এখানে আপনারা কালার দিতে পারেন আমার এটা এখন কাজ করতেছে না কেন তখন তো করছে অটোমেটিক্যালি এর নিচ্ছে তো আপু আমি কেটে দিয়ে আবার নতুন করে স্টার্ট করি তাহলে একটু সেট করি আমি আমার এখন যে প্রবলেমটা হয়েছে না আপনাদেরও সেই প্রবলেমটা হবে যখন আপনারা শেপ পাথ এডিটা নিয়ে কাজ করতে বসবেন তখন প্রবলেম হবে আমি যে এখন এখানে একটা শেপ নিছি শেপ টু যখন আমার ল্যাপটপে স্ক্রিন দেখা যায় জি আপু দেখা যাচ্ছে জি আপু দেখা যায় আপু পাখি খুঁজে পাচ্ছি না যে আপু হচ্ছে অ্যানিমেলে যাবেন এখানে শেপ টুল আছে শেপ টুলে ক্লিক করলে এখানে একটা শেপ টুলের একটা অপশন বার চলে আসে এই যে এখানে আপু আমার ওয়াইল্ড অ্যানিমাল আসছে কিন্তু এমন আসছে না সেম আপু আমারও আসছে আপু ওটা হচ্ছে আপডেট ক্লাসে আর একটু বেশি ভালো আসে এই যে অ্যানিমাল অল এখানে আছে এখান থেকে অ্যানিমাল এখানে নিতে পারি অ্যারো আছে যেটা খুশি ফ্রেম আছে ন্যাচারাল নিতে পারি আমরা শুধু রিপ্লেস কারেন্ট শেপ দিবেন ওকে দিবেন হয়ে যাবে এই যে দেখুন এখানে প্রজাপতি আছে প্রজাপতি কোথায় পেলেন এটা ন্যাচারাল দেখো আপনারা খুঁজলেই পাবেন দেখুন এখানে এখানে কিন্তু আলাদা আলাদা শেপ নিয়ে নেছে হ্যাঁ তো অটোমেটিক্যালি শেপ নিয়ে নেছে আমার প্রথম প্রবলেম ছিল কি জানেন এই শেপ যখন ক্লিক করছিলাম তখন এখানে আমাদের একটা অপশন থাকে এখানে পিক্সেল পাথ শেপ আমারটা পাথে ক্লিক করা ছিল এজন্য শুধু এর পাথটা দেখা যাচ্ছিল এর যে ফিল কালারটা ছিল সেটা আসে নাই যখন আমি শেপে ক্লিক করছি তখন অটোমেটিক্যালি চলে আসছে আমরা এখন যেকোনো একটা এটা সিলেক্ট করব অয়ন ভাই আছেন এই যে আপনি কি কন্ট্রোল কি কন্ট্রোল কি দিলে আমরা কি করতে পারি সিলেক্ট পি ট্রান্সফর্ম পি ট্রান্সফর্ম আচ্ছা আমরা পি ট্রান্সফর্ম এইরকম অপশন আসা পর এই যে এখানে দেখুন এই এই অপশন চলে আসছে আপনি যেটা করছেন ও আমি এই পাশে টুলে খুঁজতেছিলাম এটা থেকে করতে পারেন আবার এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন মাউসে করার পর এই যে ওয়েব এটাতে ক্লিক করতে চলে আসছে আপনি যেভাবে করছেন আবার রাইট বাটন ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে ফ্লিপ ভার্টিক্যাল ক্লিক আপু ওটা ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে পেলেন আপু আমি ইমেজটা প্রথমে সিলেক্ট করছি মানে ফ্রি ট্রান্সফর্ম করছি কন্ট্রোল কি দিয়ে কেপো এখানে ডিসটোর পারসপেক্টাস এই দেখুন আপনি একটা ই করবেন ক্লিক করবেন পারসপেক্টাস কেমন হয় বাকি কি হয়ে গেল দেখছেন এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ই আছে বুঝছেন রোটেট এখান থেকে রোটেট করতে পারবেন আপনারা কিন্তু এখান থেকে অনেক কাজ এই করতে পারবেন সহজে আপনারা বলে তো দিতেই হবে
যেটা করলাম সেটা রিমুভ কিভাবে করলেন? ওই যে মানে এটা রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এই যে আসবে ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্মের কাজগুলো অ্যাকচুয়ালি এগুলো, বুঝতে পারছেন? জি, মানে বাসে স্টোর আছে, স্কিউ আছে, স্কেস আছে, আপনারা যে এই যে অ্যাঙ্কার পয়েন্টগুলোতে ধরে ধরে এইভাবেই করবেন তাহলেই হবে। মানে চেক করে দেখতে হবে যে কোনটাতে কি হচ্ছে, এখানে তো নামই আছে, নামেই আপনি বুঝতে পারবেন যে কোন কাজে কি, কোনটার জন্য কোন ব্যয় হচ্ছে। দেখছেন মনে হচ্ছে উড়ে এসে বসবে মাত্র। এখন পারবেন ফ্রি ট্রান্সফর্মের কাজগুলা? কবুতর পা কই পা নাই ভাইয়া, এখন তো বসার ঢাল পায় নাই এই জন্য পা নাই, পুরো সময় পা তুলে নাই তো আপু। আমি আবার দেখাচ্ছি, শেপ নিয়ে পারেন ভাই আপনি? আচ্ছা আপনি শুরু থেকে দেখান, আমি বুঝতে পারবো না তাহলে যে কি হচ্ছে। হ্যাঁ আচ্ছা আপু আমি দেখাই তাহলে, এটা আমার কাজ করা হবে। হ্যাঁ আপনারা দেখালে পরে আপনাদের কিন্তু সুবিধা, হ্যাঁ যে আপনারা কাজটা যখন যত করবেন তত মূল থাকবে। হ্যাঁ এই যে রেকটেঙ্গুলার টুলের এখান থেকে কাস্টম শেপ টুল নিলাম, তারপরে শেপের এখানে অনেক রকম এখন ওয়াইল্ড অ্যানিমেল। ভাইয়া পাখি বের করেন তো, অয়ন দাদা পাখি খুঁজে পেলেন আপনি? না বিষয় তো ভাই আপনার এই যে এখানে বসে আসছে এখানে জানেন এখানে কি করেন, এই যে 13 13 13 হ্যাঁ এই যে চলে আসছে। আমারও সেম দাদা, আগে পাখি খুঁজেন। নাই নাই নিচের দিকে কোনো ইয়াই নাই, এই দেখ আপনি ইয়াতে যান তো এমন ইয়া মানে ওই যে সেটিংস এ। হ্যাঁ এখানে সেটিংস, হ্যাঁ সেটিংস এ যান, সেটিংস এ এসে হিট করটা। আমারও সেম, এটা তো করলে তো নিজের পিসিতে নিয়ে যাচ্ছে ভাই। ডিফল্ট শেপ খোঁজা লাগবে না ভাইয়া, আমাদের পাখি উড়ে গেছে। উট নিলাম, নেই করেন। আচ্ছা উট নিলাম, উট নেওয়ার পরে এখানে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুল নিলাম। ফ্রি ট্রান্সফর্ম আপুর আবার কম এখানে ছিল। আচ্ছা নিচে ফ্রি ট্রান্সফর্ম টুল নিয়ে তারপরে হলো ওয়ার্ড আছে, হ্যাঁ ওয়ার্ড নিলে যেরকম স্যার টাইপোগ্রাফিতে মনে হয় অনেক সময় এটা ইউজ করে উড়ে যাচ্ছে। পাখির সময় ভালো বোঝা যাচ্ছিল আমার ঘোড়াকে, আমি ডান্স করাতে পারতেছি, দোল দিতে পারছি,
আচ্ছা এগুলো এমনি নিজেদের মত করে ইয়ে করতাম বুঝলাম কিন্তু কথা হচ্ছে আমার ফটোশপ দেখে 15 তে এগুলার তাও কিছু নাই কয়েকটা স্কাউটের লোগো আছে আর এরো টেরো কিছু আছে আমার নতুনটা ডাউনলোড করাই লাগবে ডাউনলোড করলে ভাইয়া 19 করেন 20 না 20 এ কিন্তু পাখি নাই আচ্ছা তাহলে 19 ডাউনলোড করব তো তাহলে কি পাখি এখানে নতুন করে নামাই নেওয়া লাগবে নাকি কাস্টম ডাউনলোড করা যাবে না ডান পাশে দেখলাম লোড আছে ডাউনলোড করে ওইটা সিলেক্ট করে লোড দিলে হয়তো বা হয়ে যাবে কি লিখতে হ্যাঁ ভাইয়া করেন তো দেখি দেখি পাবো কালকে গ্যাজেট সবাই দেখা দিচ্ছে তাই না এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে কি ভাই এই যে 800 প্লাস ও দাদা কি লাগবে এই এখান থেকে লোকেশন গুলো মানে এই সোশ্যাল মিডিয়া আইকন গুলো নামায় রাখা উচিত তাহলে ফটোশপে ডিজাইন করতে গেলে এই যে কত লাগবে অনেক রকমই আছে লোকেশন পিন ওয়াইফাই তারপর আছে আয়া কি লিখে সার্চ মারলেন ফটোশপ কি ফটোশপ এই যে সি এস এইচ এস শেপস ও সি এইচ সি এইচ এস শেপস আচ্ছা অনেক কিছু আছে এই যে ডান পাশে সি এস এইচ কই ডান পাশে না এগুলো তো কিছু না এইটা আরে এটা এটা হ্যাঁ হ্যাঁ তাহলে দেখি এবার দেখি কি উন্নতি হলো আপনারা পারবেন না হ্যালো আপু পারবো আপনার সবাই কেমন আছেন কারো চাঁদ মুখখানা দেখতে পাই না একটু কেউ একজন ভিডিওতে আসলে অন্তত প্রোফাইল পিকচারটাও দেখতে পাবো আসেন ভিডিওতে আসেন শারমিন আপু আপনার সঙ্গে কথা হচ্ছে আপনার স্টুডেন্ট 18 জন 17 জন 16 জন হ্যাঁ এটা আপনার ব্যাচ রিপোর্ট মানে এটা সর্বোচ্চ তাই না জি ভাইয়া 18 জনের মধ্যে আমি সব সময় বাদ দিই 3 জনকে দেখেন মানে ডাবল প্রোফাইল আছে কয়জন নয়ন সাহা নয়ন শিয়ার এটা কি আলাদা আলাদা নাকি নয়ন সাহা একজন মানে ফোনেও রাখছে আর ইচ্ছেতেও রাখছে হ্যাঁ হ্যাঁ এটা যে এই যে ভাইয়া একটু আগে পিসি তে শেয়ার করছিলাম তো মানে আমার পিসি তে ওয়েবক্যাম নাই ওই জন্য এটা অফ করা হয়নি সরি ভাইয়া আচ্ছা কেউ একজন কেউ দুই তিন জন আসেন কোন দুই তিন জন তো আসেন আমি তো কাউরই দেখি না আর হচ্ছে এরকম আর কেউ আসেন ডাবল কেউ আছেন আর সাজ্জাদ আজিজা মুকোনা লেনোভোটাকে লেনোভো আছেন তিনজন নতুন তৈবুর রহমান আছেন আর দুজন আসবে মানে আছে মাত্র আমারে ক্লাসে আসার পর বলছে তো বলছে যে লিংক দিয়ে দাও পাস অ্যাটেন্ড করতে রেজিস্ট্রেশন করা আছে আপনারা তো বলছেন আচ্ছা আমি হচ্ছে আপনাকে প্রথমত আজকের ক্লাসের রাত 9টায় যে জি নতুন স্টুডেন্টদের জন্য একবারে যারা নিউ হ্যাঁ এস শারমিন না ফেসবুক আইডি নেম কি এস আর শারমিন জাস্ট শারমিন জি এ এস আর শারমিন আচ্ছা আপনাকে আমি হচ্ছে 9টার একটা লিংকে ইনভাইটেশন দিলাম
আপনার যাদের মনে হবে যে এই স্টুডেন্টগুলোকে একবারে গোড়া থেকে শেখানোর প্রয়োজন আছে, হ্যাঁ ওই স্টুডেন্টগুলোকে লিংক দিবেন, সেই সঙ্গে আপনিও আমাদের সঙ্গে যোগ থাকবেন। আবার কোনো ক্লাস নিতে হবে না, জাস্ট আপনি যোগ থাকবেন আজকে এবং আগামীকালকে। আজকে নিবে ফাতিমা ইয়াসমিন আপু, আগামীকালকে নিবে আমার চাচাতো বোন, তারপরের দিন নিবে আমার ছোট চাচাতো বোন। আচ্ছা ভাইয়া, তাহলে বুঝতে পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। এর মধ্যে কিন্তু ক্লাস থাকবে না, বুঝছেন? ক্লাস থাকবে না বলতে দুই দিন কিন্তু ছুটি, মানে আগামীকালকে শুক্রবার ছুটি, আগস্টের ছুটিও পেয়ে যাবেন খুব শীঘ্রই ইনশাল্লাহ। তাহলে এই ছুটির মধ্যে এই এক্সট্রা ক্লাসগুলো আমরা মোটামুটি করে নিয়ে নিব। হ্যাঁ আমার নতুন, তাহলে নতুন ছাত্র দিতে পারবো আপনাকে, আপনাদের ভালোর জন্য বলছি যে এই কয়েকদিন ক্লাস করালে নিউয়ারদের জন্য নিয়ে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ জি, আমার সাতজন ভাইয়া নতুন আসছে, দুদিন আগে দুইজন চারজন আসছে। আচ্ছা, ওদেরও এই লিংকটা দিয়ে দিবেন পার্সোনালি, এবং গণহারে আবার দিন না, নাহলে সিট কমে যাবে, ওখানে অনেক ছাত্রছাত্রী আছে। আচ্ছা ভাইয়া, গণহারে দিব না, গণহারে দিবেন না, থ্যাঙ্ক ইউ ভাইয়া। জানতে পারলেন না তখন, হচ্ছে বুঝতে পারবেন না যে আপনি কি নিয়ে ক্লাস নেবেন। তো তিনটা ট্রেনারই থাকবে আমার, আমি তো নিজে থাকছি গল্প করার জন্য, আমি ক্লাস নেওয়ার জন্য না। আচ্ছা, গল্প না হলে ভালো লাগবে না, বোরিং লাগবে। আপনি একটু ঘুরে আসেন, চা খেয়ে আসেন, মিউট করে রেখে যান। এবার বলেন, আমি প্রথমে সিয়ারের কাছে চলে যাই, সিয়ার কি বলতেছে? আমি নিজেই অবাক হয়ে যাই মাঝে মাঝে যে আমাদের একটা একটু ছোট একটা সমস্যার জন্য মানে 15-20 বার করেও বুঝায় আপু, যতবার যদি একদিনে ওই একটা জিনিসই শেখা হয় তাহলে ওই 15-20 বার করেও বারবারই শেখায় যদি একজন না বুঝে, এটাই আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, এই কথাটা একদমই ঠিক, যতবার বলি ততবারই শেখায়। আপনারা স্যাটিসফাইড ভীষণ ভাইয়া? জি ভাইয়া, অনেক, মানে কি বলবো, মানে আমরা একদম ফ্রি আপুর সাথে, মানে সব প্রবলেম বলতে পারি যে আপু এইটা প্রবলেম হচ্ছে, এটা প্রবলেম হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে ভাইয়া, আপু শুধু গ্রাফিক্স এর শিখানোর পাশাপাশি যদি আমরা কোনো কিছু ডাউনলোড করতে না পারি, আপু সেটাও ধৈর্য সহকারে দেখিয়ে দেয় আমাদেরকে, এই জিনিসটা খুব ভালো লাগে। আর মার্কেট প্লেসে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে তো আপু এখন পর্যন্ত হেল্প করে, কোনো প্রবলেম হলে হেল্প করে, কোথাও কন্টেস্টে কোনো প্রবলেম হলে হেল্প করে, কারো কন্টেস্ট করতে না পারলে ওটাও আপু মানে দেখিয়ে দেয়, খুবই হেল্প করে। দেখেন, আপনারা যদি বলেন, বুঝছেন, যদি কোনো প্রবলেম থাকে বলেন, খুলে বলেন, আমি এর থেকে ভালো ট্রেনার দিব। না ভাইয়া, এটাই ঠিক আছে, এটাই ভালো লাগে, সাপোর্টে ছাড়া যাবে না। আমার তো মানে আমার কাছে তো ভালো লাগে না, আমাদের তো খুবই ভালো লাগে ভাইয়া, আমাদের লাগে, আমাদের লাগলেই হবে, আপনি লেগে কি করবেন ভাইয়া, আমার লাগে তো কিছু হবে না, আপনাদের লাগলেই হলো ভালো, সবকিছু মিলে আমরা ভালো কিছু করতে পারবো তো দিন শেষে, তাই না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাইয়া। তো কোন কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা হয়েছে? freelancer.com অ্যাকাউন্ট করছি, আর কাস্কেতে অ্যাকাউন্ট করছি। কাস্কেতে অ্যাকাউন্ট অবশ্য আমার আগে থেকে ছিল। কিসে কিসে কিসে? kaske.com বাংলাদেশে যেটা। আজ কি এই লিংকটা একটু দেন তো এই ইয়াতে, এই যে চ্যাটে, আমি তো জানি না এটা কি জিনিস, কাজ কি নাকি? হ্যাঁ, কাজ কি, কাজ কি মানে ফাঁকিবাজি, দেশের ফাঁকিবাজি নাম, বুঝছেন, নাম শুনেও বোঝা যায় না যে কাজ কি, কোনো কাজ নাই নাকি? না ভাই, এই কি মানে সেই কি না, কেই মানে চাবি, চাবি হেও। আচ্ছা, আচ্ছা, ওয়ার্ক কি নাকি, ওয়ার্ক কি এই রকমই? হ্যাঁ, আচ্ছা, আমি তো ভাবলাম যে বিপদের নাম দিছে।
ওই নয়ন সাহা ভাই দেন তো দেন তো ও নাম পাই গেছি পেয়ে গেছি এখন একটু ঢুকে ঢুকে দেখবো বুঝছেন এক্সপিরিয়েন্স নিবো যে আসলে আপনার কি কি করে ফেলছেন ওই ভিড়ে সেরা কোম্পানি ও ফ্রিল্যান্সারদের জন্য তাহলে সবকিছু মিলাই ট্রেনার ভালো আইন কেন না করতে পারলে আপনাদের পিঠের চামড়া আর আমার লাঠি একসঙ্গে চলবে বুঝছেন অনলাইন ভাইয়া আমার একটা কথা আছে জি বলেন আপনি ঘটনাটা শুনেন আপনি আপনার যে নাম বুঝছেন আপনি হচ্ছে ভাইয়া বলবেন না আমার এটা প্রবলেম আবার বলে ভাই আমার মেয়ের নাম নিশা বুঝছেন ও আচ্ছা তাহলে কি বলবো লজ্জার বিষয় যে আপনি ভাই ভাই বলতেছেন আমার খুব খারাপ লাগতেছে নামের জন্য লজ্জায় পড়ে গেলাম ভাইয়া এখন তাহলে কি বলে ডাকবো বলেন এগেইন ভাইয়া ভাই দুঃখ আচ্ছা সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো একটু আগে আপলোড দিলে প্র্যাকটিস করে আমরা ঘুমাতে পারতাম বিশেষ করে আমার এটা খুব অসুবিধা হয় নয়ন ভাই নেট দরকার বাড়ায় না আপু তাপু এদের প্রবলেম আপনার নামে কমপ্লেন হচ্ছে এটা কেমন কথা আপনি এত সুন্দর ছেলে একটা ফার্স্ট ইয়া করবেন বুঝছেন খুবই ফার্স্ট আপলোড দিবেন আমার কাছে তো রেকর্ড থাকে না আপুর কাছে তো থাকে আপুর আপলোড হ্যাঁ আপুর কাছে থাকে আমাদের কাছে থাকে না আমরা তো রেকর্ড করতে পারি না হোস্ট রেকর্ড করতে পারে কোন আপুর কাছে ভাই শামি আপু হোস্ট ছাড়াও আসলে ভাইয়া ভাইয়া হচ্ছে আপু এটা আপলোড দেওয়ার দেরিতে কারণ আমাদেরকে বলছে যে এই ক্লাস আপলোড দিলে অনেকে আসতে চায় না ক্লাসে আর আপু মানে ক্লাস করলে পারে মানে আপলোড না দিলে সবাই মনোযোগ সহকারে ক্লাস করে তো ওই জন্য আপু দেরিতে আপলোড দিলে সবাই ক্লাসে আসে আমি বলি ঘটনা হচ্ছে এই যে চার ঘন্টা ক্লাস হচ্ছে এটা কনভার্ট হতে এক ঘন্টা সময় লাগে এই যখন হ্যাঁ আপু এটা বলছো হ্যাঁ কনভার্ট হতে এক ঘন্টা সময় লাগে তারপরে এটা যদি আপলোড করতে যায় বাংলাদেশের নেট সম্পর্কে আমাদের সবার ধারণা আছে মাশাআল্লাহ অনিচ্ছাকৃত ভাবে ক্লাসে অনুপস্থিত থাকি বা হয়তো পুরো সময়টা থাকতে পারি না সেক্ষেত্রে তখন ওই রেকর্ডের উপরে নির্ভর করি অনেকটা যে দেখে বুঝে নিব তখন ভাইয়া ওই জিনিসটা অনেক দেরিতে আসলে তখন ভাইয়া সমস্যা হয় আচ্ছা সমস্যা হয় সমস্যা না হয় এটা হচ্ছে ব্যাপার রেকর্ড কয়েকজন করুক হ্যাঁ কয়েকজন করলে সমস্যা নেই কয়েকজন রেকর্ড করতে পারবেন কয়েকজন না সবাই চাইলে রেকর্ড করতে পারবেন কিন্তু এই রেকর্ড তো আমাদের এদিকেও আপলোড দেয়াই লাগে সেহেতু আমাদের ট্রেনার তো উনি রেকর্ড করতেছেনই সেই সঙ্গে ক্লাস শেয়ার সহ কয়েকজন রেকর্ড করবেন সমস্যা নেই কোস্ট দেওয়া যায় এখানে কোস্ট বা অ্যালাউ রেকর্ড পারমিশন করে দেওয়া যায় আমি যখন আমি যদি এখন হচ্ছে রেকর্ডে একবার ক্লিক দেই হ্যাঁ অলরেডি হোস্টের কাছে যে হ্যাঁ মানে এখন হচ্ছে উনি আমার এখানে যে মোর অপশনে গিয়ে পাবেন যে সে রেকর্ড করতে যাই তো এলাও পারমিশন করে দিলে তখন হচ্ছে আপনিও রেকর্ড করতে পারবেন শারমিনা শারমিনা আক্তার আপু আসছেন আপনি দুই মিনিট তো পার হয়েছে তো ওনাকে বলবেন আপনারা পারলে নিজে নিজে রেকর্ডটা নিজে নিজে করে নেবেন আপলোড দিতে দেরি হবে এটা স্বাভাবিক ব্যাপার একটু দেরি হবে সবকিছু মিলায়ে হচ্ছে ক্লাস কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে মার্কেট প্লেসের দিকে নজর রাখতে হবে কাজ করতে হবে ভালো করে এটা হচ্ছে বিষয় আমি আর কথা বাড়াতে যাচ্ছি না লিভ নিব কিন্তু ম্যাডাম তো আসলো না একটা মেসেজ দিই ওই সারুনি আপু হোস্ট তো দিয়ে গেল না এই ডাক দেন আপনারা ডাক দেন আপনারা না ডাকলে আর আসবে না ওকে ফোন দিই তবে হ্যাঁ ফোন দেন না হলে ওই যে আর যাদের যাদের যে প্রোফাইল পিকচার দেওয়া নাই তৈবুর রহমান ভাই তারপর উদয় ভাই তারপরে হচ্ছে লেনোভো এ নিজের নাম লাগাবেন মোহাম্মদ মোহাম্মদের পর কি আছে এআইএন প্যানেল হক
আইনাল হক ভাই আপনিও প্রোফাইল পিকচার প্রোফাইল পিকচার ছিল প্রোফাইল পিকচার ছিল দুই দিন থেকে আমি আর ওই যে একটু প্রবলেমের জন্য দেই নাই হ্যাঁ আপু আলোচনা শেষ আপনি ইয়াতে আসেন হ্যাঁ ভাই আপুকে ফোন দিয়েছিলাম আপু আসছে আসছে ভাইয়া হ্যাঁ আরে আল্লাহ আপনি তো দেখতেছি সত্যি সত্যি খাওয়া খাই আপু যে ভুলে গেছে আমাদেরকে একচুয়ালি না আপনি দেখলাম যে আপনি আসেন এই জন্য আর আমি করি নাই কথা বলতেছেন আই থিংক এই জন্য আচ্ছা ঘটনা হচ্ছে যে এদের কয়েকজনকে রেকর্ড পারমিশন দিয়ে দিন হ্যাঁ তাহলে আপনার একটু সুবিধা হবে ওকে ভাইয়া কেউ রেকর্ড করতে চাইলে রিকোয়েস্ট পাঠালে আমি দিয়ে দিই হ্যাঁ রিকোয়েস্ট পাঠাবেন রেকর্ড করে নেবেন তাহলে তো আমার সুবিধা হবে হ্যাঁ যে আপলোডটা করে একটু দেরি করে করলেও সমস্যা নাই টেনশন নেওয়া লাগবে না তো সামিন আপু আমি গেলাম হ্যাঁ ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দোয়া করবেন ভাই ইয়ামানিল্লাহ ভাই আমার কথা হবে ক্লাস শেষ করেন শেষ করে কথা হবে কি যে মার্কেট প্লেসে এইভাবে কাজ করলে সুবিধা হয় বলে যান ও আচ্ছা বলে যাব নি অন্য কোন এক সময় পার্সোনালি থিওরি দিয়ে দিব নি থিওরি অনুযায়ী কাজ হবে আমি তো অত মানে মার্কেট টার্গেট বুঝি না তারপরে বলে দিব নি কিছু জি ভাই আমার 20 তম ক্লাস আছে 20 তম জি অ্যাকাউন্ট তো করা হয়েছে শুনলাম ওহো এই লিখলাম না স্টুডেন্ট এইটা স্টুডেন্ট কিন্তু 14 জন লিখলাম আমি 14 জন হ্যাঁ স্টুডেন্ট সংখ্যা একটু বেশি হবে মনে হচ্ছে আমার কারণ ওই দুইজন তো চলে গেছে দেখতেছি হৃদয় ভাই আছে ইয়া রিমন ভাই সবকিছু মিলাই ভালো লাগলো আপনার ফিডব্যাক ভালো মাশাআল্লাহ এভাবে কন্টিনিউ করেন আর মার্কেট প্লেসে মাইল দিতে হবে সবাইকে জি ভাই দোয়া করেন সবার জন্য আর নয়ন ভাই মাথায় হাত দিবেন না বুঝছেন একটু হেল্প টেল করবেন সবাইকে হেল্প আমাকে তো বিপাকে বিপদে ফেলে দিয়েছে আপু শেয়ার বানা শেয়ার হইছেন একটু হেল্প টেল করবেন সমস্যা কি হ্যাঁ হ্যাঁ জয়েন করে আমার মেসেজ আমি কি মনে করেন ভুল ভাল নাম পড়তেছি নাকি এরকম হতে পারে তো ওকে তাহলে জি ভাইয়া এরপরে অনুপস্থিত থাকা যাবে না অনুপস্থিত স্টুডেন্টের নাম লেখা যাবে না 16 জন আজকে লিখে দিলাম শুধু আর ছুটি দিবেন এটা মনে করেন মানে একজনের আই থিং মে কারেন্ট চলে গেছে সে চলে গেছে আর একজন জাস্ট এক ঘন্টা না ফ্যামিলি প্রবলেমের জন্য লিভ নিছে যাক তাও যে বলে গেছে এটা কিন্তু ভালো তো ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ সবাইকে কাজ দেখাইছি জি আপু আপনি দেখিয়েছেন তো কিন্তু ওইটাই আমি করতে পারছি না ডিজাইন করতে পারছি কিন্তু ওইটা আর কালার হচ্ছে না আপু খালি ওই খালি মেক সিলেকশন দেওয়া লাগবে এই আর কিছু আমি এখানে পেন্টুলের একটা সিএ পাকাই যেটা আমি রেগুলার রাখাই তাহলে সুবিধা হয় আপনাদের ডিজাইন দেখতে এখানে যে আমরা কাটি যে দুই পাশে যে দুটো হ্যান্ডেল আছে এটা কাটার জন্য এখানে কোনো মাইনাস আছে আপু এখনো বোঝা যায় না
হ্যালো আপু একটু জোরে কথা বলেন, কথা শোনা যায় না। হ্যালো, হ্যাঁ এখন শোনা যায়। হ্যাঁ আমরা ইলাস্ট্রেটরে যেরকম কাজ করছি পেন্টুলের যে দুই পাশে দুই হ্যান্ডেল আসলে এই মাঝখানে একটা পয়েন্টে ক্লিক করলে চলে কেটে যায় পাশে, কিন্তু এটা কাটে না। এটার জন্য আমরা অল্টার প্রেস করে এখানে ক্লিক করতে হবে, তাহলে এটা কাটবে। আমরা পেন্টুলের তো ডিজাইন করতে পারি তাই না? এটা নিয়ে তো কোনো প্রবলেম নাই। এখন পেন্টুল সিলেক্ট অবস্থায় আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন এই যে মেক সিলেকশন, এটা যখন আমরা ক্লিক করব ওকে দিব, এই দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এটা এর জায়গা অল্টার ব্যাক স্পেস দেই, উপরে যে ফরগ্রাউন্ড কালার থাকে সেই কালারটাই কিন্তু নিব অল্টার দিলে, আর কন্ট্রোল দিলে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা এটা ডি সিলেক্ট করব তাই না? জি, সিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি প্রেস করব, হয়ে গেছে। আমরা এখন এটার যদি কোনো ডিজাইন ধরেন শ্যাডো যে কোনো কিছু দিতে চাই, তাহলে যে এখান থেকে আপনার কোন ডিজাইন দিতে চাই সেটা, ড্রপ শ্যাডো দিতে চাইলে হবে, আউটগুলো ইনারগুলো স্ট্রোক দিতে চাইলে আমরা পারবো, গ্রেডিয়েন্ট দিতে চাইলে আমরা পারবো, কালার অপশন আছে এখানে, সবকিছু আছে। স্কিন মোড আমরা মাল্টিপ্লেতে দিয়ে দেই, এখানে কালার চেঞ্জ করে দেই। হয়েছে আপু, মানে সিলেক্ট করতে পারছি, কালার দিতে পেরেছি, সিলেকশনেই মনে হয় প্রবলেম ছিল। জি এখানে আমরা ডট শ্যাডো দিতে পারি, ডট শ্যাডো কালার চেঞ্জ, মানে ফটোশপে এই শ্যাডো গুলা ইনার গুলো এগুলো দেওয়া খুবই সহজ। বুঝতে পারছি আপু, এগুলো পারি। জি এগুলো দেখে দিয়েছেন তো? আচ্ছা থ্যাংক ইউ আপু। আমরা এখান থেকে যে কোনো ডিজাইন করতে পারি, এমনকি আমরা এখান থেকে যদি কোনো ডিজাইন সরাইতে চাই দেখুন ইনার গুলো আমার দরকার নেই, এটা আই ক্লোজ করে দিলেও হতে পারে। আর যদি আমার এফেক্ট দরকার না থাকে আমরা এটা সরাসরি সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। ও নেয়া সহজ ডিলিট হয়ে গেল, সরি। এই যে এফেক্টস দিয়ে দিলে আমাদের কোনো এখানে ড্রপ শ্যাডো ইনার গুলো কিছুই নেই। এখন আমরা পারবো এটা, জাস্ট আমি কালারের ক্ষেত্রে আমি বলছি, আর পেন্টুলের কাজটা তো পারি তাই না? মেক সিলেকশন দিলেই হয়ে গেল। জি আপু। আর আপনারা এখন ব্রেক নিতে পারেন নতুন যারা আছেন। প্লেয়ার সম্পর্কে কার একদমই ধারণা নাই সে শুধু থাকবে, সে শুধু বলেন যে কার ধারণা নাই। আচ্ছা একজন, আর আপু আমার দুইজন, আর সবারই ধারণা আছে তাই না? জি আপু। আচ্ছা আপনারা সবাই ব্রেকে যাইতে পারেন, আমরা 4:10-15 ব্রেক ফিনিশ হবে। আপু কখন আসবো? 4:15 15 যেহেতু আমি ক্লাস নিব এখনো, তাদের লেয়ার সম্পর্কে 5 মিনিটের শুধু ধারণা দিব, এই জন্য আমি একটু আপনারটা এখন আপনারা কিন্তু ই করে দিব, আজকে নাম তুলে দিব, সমস্যা নাই যখন আপনি অ্যাটেন্ড দিব তখন। আচ্ছা ঠিক আছে আপু। ওকে ভাইয়া, আর আপনি আমার ফেসবুকে নাম দিবেন। আচ্ছা ঠিক আছে। আপনি ফটোশপে কি ক্লাস করবেন, মানে পার্সোনাল এই এইভাবে যে ক্লাস নিবে আসলে স্পেশাল ভাবে 1 ঘন্টা? ও 1 ঘন্টা ইয়া 9টা থেকে? হ্যাঁ জি আপু। বলুন না, যদি যারা করতে চান শুধু তারাই আমার নক দেন। আচ্ছা ঠিক আছে। আমি এটা ডিলিট করে দেই। এটা হচ্ছে আমি যখন ফটোশপ যখন ওপেন করি এটা কেটে নেই। ফটোশপ তো ওপেন করতে পারবেন আপনারা তাই না? হ্যাঁ, আমরা ফটোশপ ওপেন করলে এরকম একটা পেজ আসে, এরকম পেজ থাকলে আমরা নতুন যদি কোনো ক্যানভাস কিংবা ওয়ার্ক জায়গা নিতে চাই, পেজ নিতে চাই, তাহলে আমরা নিতে যাবো। নিতে যাওয়ার পরে
এরকম একটা ডকুমেন্ট আসবে, নিউ ডকুমেন্ট। এখানে হচ্ছে আমাদের টাইটেল নাম, আমরা নাম চেঞ্জ করতে পারি, আমরা যে কোনো নাম দিতে পারি। এখানে পেজের ওয়াইড, ওয়াইড মানে তো জানেন তাই না, ওয়াইড দিতে পারে, এখানে হাই দিতে পারে। তাহলে এখানে আমি ওয়াইড দিলাম 500, হাইডও 500 নেই, দুটাই সমান থাকবে। আমি এখানে পেজ ল্যান্ডস্কেপ ইয়া পোর্ট্রেট স্কেপ, আমি পোর্ট্রেট স্কেপ দিলাম। আর এখানে রেজুলেশন, রেজুলেশন পিক্সেল মানে রাস্টার সাইজ ইমেজের রেজুলেশন হয় খুবই ইম্পর্টেন্ট একটা। এর হাই রেজুলেশন 300, 300 নিচের লো রেজুলেশন বাদ আপনি 300 দিতে পারেন। আর এখানে হচ্ছে কালার মোড, এখানে কালার মোড কয়েকটা আছে আমরা যেটা জানি, আরজিবি, সিএমওয়াইকে, সিএমওয়াইকে স্কিন কালার ক্ষেত্রে। আরজিবি কালারটা আমরা ওয়েবের ক্ষেত্রে ইউজ করি, আর আরজিবি কালার থেকে সব কালার তৈরি হয়েছে। আরজিবি কালারে কত কালার আছে জানেন? জি সব কালার তো আরজিবি কালার না, আরজিবি থেকে সব কালার তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ রেড, আরজিবি প্রত্যেকটে আরে 256টা কালার থাকে, জিতে 256টা কালার, আর বিতে 256টা কালার। তাহলে কতগুলো কালার হয় বুঝেন? 16000 কত ব্লিয়ম জানো কালার, এই শুধু আরজিবি তেই আছে। সেটা আপনাদের আমি আজকে যদি সময় পাই দেখায় দিব। আর এটা হচ্ছে আর্টবোর্ড, আমরা ব্যাকগ্রাউন্ড আর্টবোর্ড চেঞ্জও করতে পারি যে কোনো কালার, এখানে যে কালার সিলেক্ট করতে পারি। আমরা যদি গ্রিন দিতে চাই কিংবা স্কাই দিতে চাই, তাহলে আমাদের কালার অটোমেটিকলি আর্টবোর্ড এই কালারে চলে আসবে। দেখুন আমি ক্রিয়েট করি, এই যে চলে আসছে। আমরা অন্যভাবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি। এখানে যে আমাদের কালার আছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আমাদের কালার প্যানেল, উপরে যে কালারটা থাকে সেই কালারটা দেওয়ার জন্য আমরা সবসময় অল্টার ব্যাক স্পেস প্রেস করব। দেখুন আমার কিন্তু পুরো ব্যাকগ্রাউন্ডই কালার হয়ে গেছে। এইখানে আমার লেয়ার, এই যে লেয়ার প্যানেলটা আপনারা সবসময় অপেন রাখবেন যখন কাজ করবেন, কারণ লেয়ার প্যানেল না থাকলে আপনারা ফটোশপে কাজ করতে পারবেন না। যেটার জন্য আপনাদের আজকে ক্লাস টিফিন টাইমে আমি আপনাদের 5 মিনিট ক্লাস নিয়েছি, সেটা হচ্ছে এই লেয়ার সম্পর্কে। কন্ট্রোল জেড দিলে আপনার আগের অবস্থায় চলে আসবে যদি আপডেট ভার্সন হয়, আর যাদের আপডেট ভার্সন না তাদের হচ্ছে অল্ট কন্ট্রোল অল্টার জেড, দুই এই তিনটাই প্রেস করতে মানে তিনটা একসাথে চাপতে হবে। আমরা যদি এখানে কোনো এখানে রেক্টেঙ্গুলার টুল নিছি, নেয়ার পরে যদি আমি এখানে অল্টার ব্যাক স্পেস দেই, তাহলে দেখবেন এটা আমার ব্যাকগ্রাউন্ডের উপর চলে আসছে। আর আমি এটা ডিসলেক্ট করার জন্য কন্ট্রোল জি প্রেস করব, তখন আমার এটা যে অল্টার কি দিতেছেন, অল্টার ব্যাক স্পেস না, হ্যাঁ অল্টার ব্যাক স্পেস, এটা হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। আরেকভাবে দেখাই, আরেকভাবে এই যে এখানে আছে পেন বাকেট টুল, এখানে যদি ক্লিক করেন তাহলে উপরে যে কালারটা থাকবে সেই কালারটা এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ এগুলো বুঝছি। হ্যাঁ আপনারা এখানে একবার ক্লিক করলে এখানে কালার একটা বক্স আসবে, যে যে কালার পিকার, আমি কালার বক্স সহজে যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য বলে। এখান থেকে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে ওকে করবেন, ওকে করার পর এখানে আসার পর ক্লিক করবেন একবার, কিংবা আপনারা শর্ট ফর্ম নিচেরটা দেওয়ার জন্য কন্ট্রোল ব্যাক স্পেস দিবেন, আর উপরেরটা দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস। আর এই যে এটা সিলেক্ট মোডে আছে, এই সিলেক্ট মোডটা ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল জি প্রেস করবেন। দেখুন আমি এখানে আবার আরেকটা ইলিপস নিব, ইলিপস নেওয়ার পরে এখানে আমি কালারটা চেঞ্জ করে দেই, এটাতে কালার দিব, ডিসিলেক্ট করব কন্ট্রোল জি। আমরা এটা যখন আমরা মুভ করতে যাব এটা মুভ হবে না, কিসের জন্য, এই লেয়ারটা লক করা আছে এই কারণে। এই লেয়ারটা যখন আমরা মুভ করতে যাব তখন ফার্স্ট আমাদের করতে হবে এটা আনলক করতে হবে। এই যে এখানে লক সিস্টেম, এই তালার উপরে শুধু একবার ক্লিক করবেন, একবার ক্লিক করলে এটা অটোমেটিক আনলক হয়ে যাবে। এখন আপনি এই লেয়ারটা মুভ করতে পারবেন, কিন্তু আপনারা
এই যে ক্যানভাস আছে, এই ক্যানভাসের বাইরে কোনো অংশে আপনারা এটা নিয়ে, এটা যাবে ঠিক কিন্তু এটা কোনো কাজ হবে না, কারণ ফটোশপে যে ক্যানভাসটা এখানে দেখা যাচ্ছে সাদা যে বোর্ডটা সার্ক বোর্ড, সেই তার মাঝেই কাজ করতে হবে, তার বাইরে কোনো কাজ করা যাবে না। আর আপনাদের আপনাদের আর একটু সুবিধার জন্য আমি আপনাদের বলি, দেখুন স্পেসে গেলাম, এই যে এখানে দেখুন এই লেয়ারের নিচে আছে একটা, এখানে যখন আপনারা মাউসের কার্সার নিবেন তখন দেখবেন ক্রিয়েট এ নিউ লেয়ার, আপনার একটা নিউ লেয়ার নিলেন, নেয়ার পরে এখানে যে কোনো কিছু নিয়ে আমি একটা শেপ আঁকাই না, কন্ট্রোল জি দিয়ে ব্যাক স্পেস দিলাম, মুভ টুল, যে কোনো কিছু মুভ করার জন্য এখানে মুভ টুল আছে, এই মুভ টুল ক্লিক, মুভ টুল ক্লিক করার পর, ক্লিক করার পর দেখুন এটা কিন্তু আমি অনায়াসে মুভ করতে পারতেছি, তাই না? এখন এরপর যদি আমি আর একটা শেপ নেই, কালার চেঞ্জ করতে দেখুন আমার কিন্তু লেয়ার, এখানে লেয়ার ওয়ান আছে, এটা ব্যাকগ্রাউন্ড, এটা লেয়ার, আমি যদি এটা মুভ করতে চাই তাহলে কিন্তু আমার দুইটা সরাসরি মুভ দিচ্ছে, আমি আলাদা ভাবে কোনোটা মুভ করতে পারতেছি না, এই জন্য আমাকে কি করতে হবে, আমি যদি আলাদা ভাবে মুভ করতে চাই অবশ্যই আমাকে আলাদা লেয়ার নিতে হবে, আমি এইটা এই লেয়ার এই কাজটা এই লেয়ারে রাখবো, আমি চাইলে এটা ফ্রি ট্রান্সফর্মও করতে পারি, কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম ছোট বড় যেটা খুশি আমি সেটা করতে পারি। আর যদি আমি নতুন লেয়ার নিয়ে আর একটা নেই শিফট নেই, দেখুন অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল, দেখুন মুভ টুলে যাব, আমার এই লেয়ারটা, ও সরি আমি এই লেয়ারে কাজ করছি দেখছেন হয়ে গেছে, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল, আমি এটা মুভ করতে পারতেছি আলাদা, এটা আমি আলাদা ভাবে মুভ করতে পারতেছি, কারণ কিসের জন্য আমি এটা লেয়ার আলাদা ভাবে নিছি, এটা দুইটা কিন্তু একই লেয়ারে করি নাই, আমি আলাদা ভাবে লেয়ারে করছি, দুইটা আমার আলাদা ভাবে মুভ করতে পারি, আমি চাইলে এই কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটা ছোট বড় করতে পারবো, আবার রাইট বাটন ক্লিক করে এটা ওয়েভ মানে যে কোনো শেপে চেঞ্জ করতে পারি, দেখুন এটা বলে ফ্রি ট্রান্সফর্ম, যে কাজটুকু আমি মাত্র করলাম কন্ট্রোল টি দিয়ে সেটা সেটার কাজ হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম করা, বুঝতে পারছেন? আমি এটার পর এটা যখন নিচ্ছি তখন নিচেরটা হাইড হয়ে যাচ্ছে, তাই না? হ্যালো হ্যালো হ্যালো, আমি তো শুনতেছি, নতুনরা কেউ তো কোনো ই করে না, আপনার ফ্রেন্ড কই গেল? সমস্যা নাই, তাহলে আমরা ক্লাস আপাতত নিয়ে কাজ করছি, আবার বলি যে আপনারা যখন একটা ডিজাইন করবেন, আপু কথা শোনা যায় না, আপনারা যখন একটা ডিজাইন করবেন সুন্দর করে করবেন, সেই ডিজাইনটা আপনারা তিন দুই তিনটা মোকআপে দিয়ে দিতে পারেন, দেখেন এক মোকআপে দিলে পর এক রকম ডিজাইন সুন্দর আসে, কিন্তু আরেক মোকআপে দিলে ডিজাইনটা অন্য ভাবে আসে, বুঝতে পারছেন? আপু ওই রকম জি আপু মোকআপগুলো আসলে খুঁজেই পাচ্ছি না, এমনি ওরা অনেকেই দেখি যে দেয় কালো ব্যাকগ্রাউন্ড এর উপর দেয়, সাদা ব্যাকগ্রাউন্ড এর উপর দেয়, মানে দুইটা করে এক পেজে দুইটা করে দিয়ে দেয়, ভালো লাগে দেখতে। হ্যাঁ কনাপ ওইটাই বলছিল আমাকে, সরি কনাপ বলছি, এই কি বলতো শারমিন আপু সেদিনকে যে এটাই বলছিল যে একটা লো মকআপ ছয় দেন আর একটা মকআপ বাদ দেন, আমি এর আগে বায়ো ক্লাস কি শুরু হইছে এই বাদল ভাই না জন্য ওয়েট করছে আপু ভাইয়া, ভাইয়া
আমাদের তো আরে ভাই আর কোইন আরে ভাই কেন কি হইছে ভাই আপু আপু এটা কি শিখছি আমরা স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি এর আগে গত পরশুদিনকার আগের দিন আই থিংক এই ক্লাসটা দেখাইছি তাই না স্মার্ট টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমি এই ক্লাস দেখাইছি না আপনাদের জি আপু দেখিয়েছেন তো জি আপু তাহলে আমি ক্লাস করব তখন আপনাদের কাছে জিজ্ঞাসা করব আপনারা কিন্তু আমার সেটা এই করবেন হেল্প করবেন মানে আমি আজকে আপনাদের থেকে কাজ উঠাই নিব যাকে বল পুরো কাজে আপনারা বলবেন আমি এটা যদি রেজুলেশন ঠিক রাখতে চাই তাহলে আমাকে কি করতে হবে স্মার্ট অবজেক্ট নিতে হবে এটা কপি নিয়ে ওখানে স্মার্ট অবজেক্ট নিতে হবে জি আপু হ্যাঁ স্মার্ট অবজেক্ট আমি কোথা থেকে করব নো আর কেউ লেয়ার এর রাইট বাটন ক্লিক করলে ওখানে আসবে এই যে কনভার্ট টু হ্যাঁ ওখানে এখানে হয়ে গেছে আমারটা আমি এখন চাচ্ছি যে আমার এই যে এখানে মোড টুল এখানে যেটা লেখা আছে কিংবা এই হোন্ডা যে কোনো একটা আমি এডিট করতে চাই মানে এটার পরিবর্তে অন্য কোন লোগো রাখতে চাই তাহলে আমার কি করতে হবে এখানে ক্লিক করব তাহলে আমার আলাদাভাবে এই যে দেখুন এখানে পিএসপি ফটোশপ বিগ ফাইল এটা ওপেন হয়ে গেছে আর এখানে কি ফটোশপ এই যে পিএস সরি এটা হচ্ছে জেপিজি ফাইলতে এর জন্য আসে না তখন আমার এটা কাজ হয়ে যাবে তখন ওটা অটোমেটিক্যালি চলে আসবে এখন আমার পিএসবি ফাইল আছে তাই না আমি এটা যদি সিলেক্ট করি না এটা করব না আমার ফোনটা চলে এটা করব আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট অবস্থায় আমি এটা কপি করব কপি করার জন্য কি করব মানে আমি এডিট এইখানে করব হোল্ডার লেখা আছে এখানে তাহলে আমি এডিট করব আমি এটা কপি করার জন্য কি প্রেস করব বলেন কন্ট্রোল জে কন্ট্রোল জে আচ্ছা কন্ট্রোল জে তারপর কি অল্টার ব্যাকস্পেস দিতে হবে এই যে এখানে চলে আসছে তাই না তাহলে আমি এই এই হোল্ডারটা আছে সেটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট অবস্থায় তাহলে আমি এখন এটা যদি রিমুভ করতে চাই তাহলে আমাকে আমাকে কি করতে হবে ব্যাকস্পেস দিলে তো রিমুভ হবে না ভাই হ্যাঁ অল্টার চেপে ব্যাকস্পেস চাপতে হবে কি আপু আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না আমার কথা কি স্পষ্ট শোনা যায় না আপু মাঝে মাঝে কথা টোনটা দূরে শোনা যাচ্ছে আপু অনেক আস্তে কথা হচ্ছে আসলে এখানে প্রবলেম হচ্ছে তো এখানে যাই হোক এখানে আমি ব্যাক স্পেস দিলে তো ভিতরে যে অংশটা আছে সেটাও কেটে যাচ্ছে তাহলে আমি করতে হবে শিফট ধরে আমি ব্যাক স্পেস ক্লিক করব দেখুন কন্টেন্ট অ্যাওয়ার্ড এটা যখন আসবে তখন আমি ওকে করে দিব এখানে হচ্ছে দেখুন আমার পিছনে এখানে যে ব্যাকগ্রাউন্ড ছিল মানে শুধু হোল্ডারটাই গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অমনি আছে তাই না তাহলে আমি এখানে যে লোগোটা নিব সেই লোগোটা আগে আমি নামায় আনি এখানে আমি সুযোগ কিনে এটা আমি কপি পেস্ট তো করতে পারেন তাই না আমি এর আগের দিনও দেখা দিয়েছি আমি আজকে আবার দেখাচ্ছি কন্ট্রোল সি দিয়ে আমি এই পেজে আসার পর কপি করলাম পেস্ট করলাম এখানে আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এটা সিলেক্ট করলাম তারপর ব্যাক স্পেস দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কি করলাম রিমুভ করে দিলাম
কন্টেন্টই আমি এখন এই টারেও আমি এখন কি করতে পারি যাতে এই রেজুলেশন ঠিক থাকে তার জন্য আমি কি করব বলেন স্মার্ট টু কন অবজেক্ট নিতে হবে এর উপর রাইট বাটন ক্লিক করে এটা আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা হয়ে গেছে এখন আমি থ্রি ট্রান্সফর্ম করব এটা আমি ছোট করতে পারি চাইলে এখানে ওয়েব দিয়ে ওয়েবে যাওয়ার পর এটা আমি এরকম দেখাতেও পারি তাই না জি এটা মনে হচ্ছে আমার বড় হয়েছে আমি আরো ছোট করতে হবে আমার এটা লোগোটা তো এখানেই ছিল তাই না জি আপু আর একটু উপরে মনে হয় বাম সাইডে হবে এখানে কিন্তু আমি এডিট করতে পারি এটার সাথে লাইভ ফন্টের সাথে এটা যদি আমি শ্যাডো দিতে চাই এখান থেকে আমরা যেভাবে শ্যাডো দেই ক্লিপিং মাস্ক করে সেভাবে দিলেও হবে কিন্তু আমার এটা দরকার নাই আমি এটা কালার চেঞ্জ করে দেই আমি এখানে এডিট করে একটু নিচে নামাই আগে তাহলে হবে না কন্ট্রোল টি এমন জায়গা থেকে কাটছি এটা বোঝাই যায় এখানে ছিল আই থিংক তাই না এখানে একটু ওয়েব করতে হবে তাহলে পরে দেখতে সুন্দর দেখাবে এটা আমরা যত জুম করে করব সেটা কিন্তু জিনিসটা ততই ভালো দেখাবে এখন এটার সাথে আমি মেশাই দিলাম যতটুকু আছে আমি অতটুকুই করবো এখন কি করবো কন্ট্রোল এস এস দিলে কি হবে এখানে যেরকম আসছে এখানে সেরকম চলে আসছে একই লেয়ারে কিন্তু আসছে আপনারা এরকম ভাবে যে কোনো কিছু মেকআপ করতে পারবেন মেকআপ ফাইল কিভাবে এডিট করতে হয় সেটাও আমি দেখাইছি যেটা মেকআপ ফাইল অলরেডি আছে কিভাবে তৈরি করতে হয় সেটাও দেখালাম আবার আর কারো কোনো প্রবলেম হবে না আপু না আপু এটা পারবো আপু হ্যালো আপু হ্যাঁ ভাইয়া আচ্ছা প্রসপেক্টিভ টুলের কাজ কি আতে আছে ফটোশপে আছে ভাইয়া আমি দেখায় দিছি তো আচ্ছা 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 না তাহলে লেখাটাকে আমি একটা জিনিস ভাবছিলাম তো ওই জন্য মনে পড়লো আমি প্রসপেক্টিভ টুলস এর কাজটা দেখায় দিছি আপু আপনার কথা খুব আস্তে শোনায় নেটওয়ার্কের জন্য আমি ফারস্টে একটা পিকচার নেব এই পিকচারটাই নিলাম সেরকম ভালো পিকচার পাইনি এই পিকচারটা আমি একটা কপি করে নেব ডুপ্লিকেট লেয়ার থেকেও নিতে পারি কন্ট্রোল জে থেকেও নিতে পারি আপনাদের পরে ছবি আমরা কি করব আজকে আমরা এই পুরোটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এর
ফেস দিয়ে সব আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দেব, শুধু তার ড্রেস গুলো আমরা লাইট কালার, এই যে কালার আছে সেম কালার রাখবো। তাহলে আমাদের কি করতে হবে, কেউ কি পারবেন এই কাজটা? আপু আরেকবার বলুন তো। বললাম যে আমরা এই যে যে মডেলের পিকচার দেখেছেন দুজনের, তাদের তাদের ড্রেস, ড্রেসটা শুধু আমরা কালার রাখবো, যে কালার আছে সেম কালার, কিন্তু আমরা যে মডেল, মডেল সহ চারপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে সবগুলাই আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট রাখবো। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আগে ড্রেসটা সিলেক্ট করে নেওয়া লাগবে, সিলেক্ট করে আলাদা লেয়ারে নিয়ে তারপর ওইটা ব্ল্যাক এন্ড হোয়াইট করা লাগবে। কিভাবে করবেন ভাইয়া? ড্রেসটা সিলেক্ট করে, ড্রেসটা সিলেক্ট করে নিয়ে ম্যাক সিলেকশন দিয়ে তারপর ওটা ব্ল্যাক এন্ড হোয়াইট করব, ওই যে নিচ থেকে লেয়ারের ওই নিচ থেকে ওখানে, তাহলে হবে না? না আমি এভাবে করব না, আমি যেভাবে করি সেটা দেখাই। ফার্স্টে যাব আমরা কোথায়, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আমরা এখানে কাজগুলো করব, এখানে অনেকগুলো কাজ আছে। আমি আপনাদের মানে ফটোশপে টুলস গুলার সাথে সাথে এইগুলা কাজগুলো কিছু কিছু শেখাচ্ছি। এখানে দেখো ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করলে একটা কালার বক্স আসবে ব্ল্যাক এন্ড হোয়াইট এ, এটা যদি প্রিভিউ অফ করে দেন, এই দেখো আমি এটা ফার্স্ট আমি এটা আই অফ করে দেই, উপরেটা আই অফ করে দিলাম, ইমেজে যাব অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে আরেক ভাবে করা যেত ডিসট্রেস টুল, এখানে একটা অপশন ছিল, আমরা এইভাবে যাব না, আমরা এখন আমরা সরাসরি ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই শর্ট ফর্ম অল্টার অল্টার শিফট কন্ট্রোল ভি ব্ল্যাক এন্ড হোয়াইট। এই যে দরকার নাই, কেন দরকার নাই আপু, ওই ইমেজ থেকে যাওয়াটাই বেটার। ইমেজ থেকে কেমনে যাওয়া? অল্টার শিফট কন্ট্রোল ভি, ও শর্টকাট মনে হয়। প্রিভিউ যদি আমরা উঠায় দেই তাহলে দেখুন আগে মানে এটা দেখাচ্ছে, প্রিভিউ কি হচ্ছে সেটা দেখাচ্ছে না। এখানে এখানে রেড যে কালার আছে সেই কালারটা যদি আপনারা ব্রাইট করে চান, দেখুন এইদিকে ব্রাইট হবে, সাদা কালোতেও রেড ইয়েলো থাকে আপু। হ্যাঁ সাদা কালো তো হইছে আপু, সেটাই আরজিবি থেকে কিন্তু সাদা কালো হইছে, আরজিবি সবগুলা আরজিবি রেড গ্রিন ব্লু এই তিনটা যখন 100% থাকে তখন কি হয় বলতে পারবেন কেউ? দেখো সাদা হয়ে যায়, হ্যাঁ আর সি এম ওয়াই কে মানে এইগুলা যখন 100% থাকে তখন ব্ল্যাক হয়, আর আরজিবি যখন 0% আসে তখন ব্ল্যাক, তখন ব্ল্যাক হবে। হ্যাঁ আর সিএমএ ওয়াই কের কালারটা হচ্ছে পুরোটা যখন 100% থাকে তখন ওটা ব্ল্যাক, আর আরজিবি 100% হলে কি হয় হোয়াইট। আমরা এটা ওকে করে দেই, আমাদের এটা কি হয়েছে সাদা কালো হয়ে গেছে তাই না? আর কে কি পারবেন, উদয় ভাইয়া? জি জি আপু, আপনি এই কাজটা পারবেন? আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে একটু ঘাটাঘাটি করছিলাম, তবে ডিটেইল জানি না এখনো। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা যে রাইট স্ক্রিন দেই সেগুলোও কিন্তু এখান থেকে দেয় যে হয়, অ্যাডজাস্টমেন্ট কিন্তু আমাদের এখানেও আছে, এই যে দেখো। হ্যাঁ আমি ওখান থেকে কাজটা করছিলাম, এই যে ইসে মাস্কের পাশ থেকে। আপু হ্যাঁ, এদের আমরা তো এদের ড্রেসটাকে কালো বানালাম, ফেসটা ঠিক আছে, এবার মানে ড্রেস ঠিক থাকবে এবার মুখটাকে কালো বানাবো কিভাবে? সেটাও বানাবো ভাই আপু, আমি এটা জিজ্ঞাসা করতেছি আপনাদের পারেন কি পারলে আমারে হেল্প করতে পারেন, আমি কিছু মনে করব না, আমি আরো তারে ধন্যবাদ জানাবো। না মাথায় আইডিয়া আসছে কিন্তু আবার কোন মানে পেটে আসছে মুখে আসছে না এরকম, মানে কি জানি আমি বুঝতেছি না যে একটু ঘাটাঘাটি করলে মনে হয় পারবো। আচ্ছা দেখাই দেন আগে, সরি আমার অসুস্থতার জন্য মাঝে মধ্যে আপনাদের প্রবলেম হচ্ছে। না সমস্যা নেই,
এখানে যে কালার বক্সটা আসছিল সেটা থেকে কিন্তু আমরা যা কালারগুলো ব্রাইটনেস করতে চাইলে ব্রাইটনেস করতে পারতাম। আমি বলছি যে রেড কালারটা শুধু দেখাইছি আর কোনো কালার দেখাইনি, এখানে রেড কালার আছে এইজন্য রেড কালারটা দেখাইছি, বুঝতে পারছেন? এরপর আমার এই এটা কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি এটা এই লেয়ারে যাব, আমি যে কপি একটা লেয়ার নিয়েছি সেই লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পরে এখানে অ্যাড লেয়ার মার্কস এইটাতে ক্লিক করব। অ্যাড লেয়ার মার্কস যাব, আই থিংক টেক্সট করছেন। এখানে আমরা লেয়ার মাস যখন নেই তখন খুব অটোমেটিকলি সাদা একটা আই আসে, তাই না? আমরা কিন্তু এই সাদাটা অল্টার যদি ক্লিক করে লেয়ার মাস অ্যাড করি তাহলে কিন্তু এটা অটোমেটিকলি ব্ল্যাক চলে আসবে, আসবে না? আমরা এখন এটাতে কাজ করতে পারি, ব্রাশ ব্রাশ টুল দিয়ে তো আমরা কাজ করছি এটাকে, তাই না? দেখুন আপু কালো কালার কিভাবে আসলো এটা একটু আবার বলেন। ব্ল্যাক এন্ড অল্টার এটা হচ্ছে লেয়ার মাস্কের লক্ষণ এসে না না আমার পাশে যায় পাশে যায় লেয়ার মাস্কে যখন ক্লিক করব তখন আমি অল্টার প্রেস করে যখন আমি ক্লিক করি তখন হচ্ছে আমার অটোমেটিক এখানে তিন কালার এই কালারটা ব্ল্যাক কালার চলে আসে আমার, আবার এক্সট্রা হবে এখান থেকে এসে এখানে দিতে হয় না, বুঝতে পারছেন? জি আপু। আমি এখন এটা ড্র্যাগ করে আমি পরে এটা ঠিক করে নিতে পারি, তাই না? যখন যেখানে যেখানে কালার মানে ড্র্যাগ করব সেখানে সেখানে এখানে উপরে সাদা আছে এখানে মানে এটা কালার কি হচ্ছে ফেড হচ্ছে। আপু হাতের এদিকে যে লাল লাল হয়ে যাচ্ছে ব্রাশ ছোট করলে ঠিক হয়ে যাবে, যেমন ব্ল্যাক এন্ড হোয়াইট ওখানে আনার পর আমরা সিলেকশন করে করতে পারি, ব্রাশ টুল দিয়েও করতে পারি, আমাদের যার যেটা সুবিধা হয়। আমি এর আগে বলছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু আমরা অনেকভাবেই করতে পারি, তাই না? আর যখন আমরা কোনো কিছু এডিট করবো কিংবা কাটবো তখন অবশ্যই আমরা জুম করে কাজ করবো, জুম করে কাজ করলে কি হবে আমাদের সেই এই দেখুন আমি এখন এটা কি করতেছি কিন্তু বুঝতে পারতেছি না, যখন জুম করে দেখব এই দেখুন এদিকে কিন্তু একটু বাড়ানো আছে, এই কাজটা একদমই সহজ আর অল্প টাইমের কাজ। হেয়ার মাস্ক যখন আমরা করবো তখন তো বুঝতে পারলেন কিভাবে আমরা করবো, অল্টার টুলে আমরা পাস করলে পরে আমাদের অটোমেটিকলি চলে আসে কালার ব্ল্যাক কালার চলে আসে আমাদের, এই জন্য আর এখান থেকে কালার নিতে হয় না। যাই হোক আপনারা যখন ব্ল্যাক এন্ড হোয়াইট করবেন তখন এটা আপনারা ঠিকভাবে করেন তাহলেই হবে। এই যে এখানে আমার চলে আসছে আপু, মেয়েটার মুখে ঘষলে কি হবে? কি হয়ে যাবে যদি এখানে আমি ব্ল্যাক কালার না দিই লাল হয়ে যাবে? হ্যাঁ আপু এর যে কালারটা সেই কালার। ও আপনি যে এখানে দেখেন কথা শুনতে পাচ্ছি না, যে আমি যে এখান থেকে দেখালাম ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক এন্ড হোয়াইট, এখানে এখানে কালারগুলো কালার আপনি বাড়াইতে চান সেই কালার বাড়াইয়া দিলে সেটা ব্রাইটনেস বাড়বে, এদিকে ব্রাইটনেস আর এদিকে ডার্কনেস সবকিছুরই একটা একদিকে ব্রাইটনেস থাকে একদিকে ডার্কনেস থাকে, বুঝতে পারছেন?
আমার ব্ল্যাক এন্ড হোয়াইট কালার মানে কাজটা কমপ্লিট হয়ে গেছে হয়েছে না জি আম্মু তাহলে ওই শীতে পোস্ট মডেলে এই কাজটা ছিল এই কাজটা একদমই সহজ আর একদমই শর্ট টাইমে কাজ আরো আগা লাগা লাগা আপনারা চাইলে সিলেক্ট করেও নিতে পারেন কে কোনটা করে নেবেন সেটা দেখান আমি লেয়ার কপি করে নিলাম তারপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট নিলাম এখানে আপনি কোন কালার যদি ব্রাইটনেস চান সেটা করতে পারেন আরে ফর্সা মুখ এমন ফর্সা মুখ ব্ল্যাক এন্ড হোয়াইট করেও বোঝা যাচ্ছে চান এরপরে তাহলে কি করব আপু উপরে লেয়ার ভাইয়া আপনি নিচে লেয়ারটা কাজ করবেন উপরে লেয়ারটা রাখবেন কিন্তু আপনি কি করছেন উপরে ও দেখা যায় না কেন লেয়ার নিচে এজন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করতেছিস সরাসরি কালো আনতে পারি অল্টার চেপে যদি আমরা লেয়ার মাস্ক করি তাহলে এটার কালার ভিতরে যে লেয়ার মাস্ক থাকে কালো চলে আসে আমরা এখন এটাতে কাজ করব আচ্ছা এখন কোনটা জানো ব্রাশ টুল ভাই উপরে যে সাদা ইয়া নিতে হবে হ্যাঁ উপরেরটাও যে সাদা কালার প্যানেলে সাদা করে নিতে হবে ইয়াটা সিলেক্ট করে নেন লেয়ার মাস্কটা সিলেক্ট করে নেন লেয়ার মাস্কের উপরে করো হুম ওটা সাদা করে নেন ভাই এখন এবার তো ঠিক আছে বাদল ভাই আপনার কাজ কিন্তু অনেকদিন দেখান না আমারে খালি আজকে দেখাইছেন হ্যাঁ বাদল ভাইকে ধরেন আপু হ্যাঁ বাদল ভাই এই যে এখন পাল্লাইছে আপনি কাজ দেখাবেন উদয় ভাই আপনার কি এটা নিয়ে কোনো প্রবলেম আছে না এখন সমস্যা নাই আমি করতে পারবো শুধু লেয়ার গুলা ঠিক রাখবেন হ্যাঁ যখন কাজ করবেন অবশ্যই লেয়ার গুলা ঠিক রেখে কাজ করবেন সুজানা ইসলাম আপু কি আপু হ্যাঁ আপনি করতে পারবেন হ্যাঁ আপু পারবো সুমন ভাইয়া ট্রাই করতেছি আপু আচ্ছা কোনো প্রবলেম হলে বলবেন আর যদি হ্যাঁ হ্যাঁ শেয়ার করে করতে চান করতে পারেন যেমন না না আমি ট্রাই করতেছি আপনারা শেয়ার করার কিন্তু সাহস রাখবেন অয়ন ভাই কিন্তু বললেই অয়ন ভাই আগে শেয়ার করে
না শেয়ার করলে মানে বোঝা যায় নিজে করলে আচ্ছা এ তৈপুর ভাইয়া জি আপু আপনি তো এই কাজগুলো বুঝতেছেন না তাই না না বুঝছি আপু আমি এটা পারবো আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ আর কারো কোনো প্রবলেম আছে পাতল ভাইয়া না আপু এটা পারছি লিমন ভাইয়া আপনি কি আমারে কাজ দেখাবেন একবারে কালকে দেখাবো রিমন ভাইয়া কিন্তু ফাঁকি দেন প্রচুর ফাঁকি দেন আর আমার উপর যায় খালি আমি আমার পরীক্ষা থাকে রিমন ভাইয়া এখন আমারে কাজই দেয় না আমার খুব ঘুম ধরে এখন আপু আমি কয়েকদিন থেকে যে কি ঘুমাচ্ছি সকালে স্টুডেন্ট এসে আমাকে ঘুমাতে ডাইকা তোলে উফ এরকম একটা টিচারের কাছে পড়তাম এত অসহ্য লাগতো রুয়েটের একটা ভাইয়া সকালবেলা ঘুমায় থাকতো যে ডাকতে হতো মনে হয় মাথা খুব বাড়ি দেয় ভাইয়া আপনার স্টুডেন্ট এরকমই মনে করে হয়তো ভাইয়া জিজ্ঞাসা করে বেচারা আমার ভয়ে ভয়ে পড়ে থ্যাংক ইউ ভাইয়া ক্লাসটা করার জন্য আমি এখন এখানে একটা করছি একটা অফার শোনা যাচ্ছে কিন্তু আসতে বোঝা তো যাচ্ছে কথা বোঝা গেলে যথেষ্ট আমার এখানে দেখি এখন আমার এই যে আমি পেন টুলে যে কাজটা নিয়েছি এইটা আমি রাইট বাটন ক্লিক করব সরি এখানে আমি রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর আমি যদি মেক ক্লিপিং মেক সিলেকশন দেই তাহলে কি হবে আমি যে পাথটা পেন টুল দিয়ে যে পাথটা নিয়েছি সেটা আমার সিলেক্ট হবে আর যদি আমি এখানে স্ট্রোক পাথ দেই তখন দেখবেন এখানে একটা অপশন আসছে এটা আমি পরে দেই ফার্স্ট আমি এটা দেই এখান থেকে অনেকগুলা ই আছে এখান থেকে যদি মাউসের সমস্যা হচ্ছে এখানে অনেক ই আছে আপনার যেটা খুশি সেটা দিয়ে আপনি কিন্তু ট্রাই করতে পারেন যে এটা সেই কাজই হবে শার্পেন আছে ডট আছে স্পুন আছে আর কিছু না আমি এখানে ব্রাশ টুলে যে কাজটা হয় সেই কাজটা আমি এখানে করতে চাই আমি ব্রাশ টুল সিলেক্ট করার পর এই যে এখানে ওকে করে দিবেন দেখো আমরা যদি ব্রাশ টুল দিয়ে কাজ করি আমরা কিন্তু এইভাবে করতে পারি তাই না ব্রাশ টুল দিয়ে এরকম কাজ হয় না জি আপু এটা হয় দেখা যায় যে ব্রাশ টুলে আমরা যে কাজগুলো করি পারফেক্ট হয় না হয়তো হয় কিন্তু স্মুথ ভাবে তো আমরা ওইভাবে পারবো না হ্যাঁ এইভাবে হয় না আর আমরা চাইলে পেন টুল দিয়েই করতে পারি আমি এটা আবার গেলাম স্ট্রোক পাথ এখানে সিমুলেট প্রেসার এটা অপন করে দেই দেখো ওটার থেকে কিন্তু এটা একটু স্মুথ হইছে তাই না এখানে কিন্তু আরেকটা বিষয় আছে এখানে ব্রাশ টুল সিলেক্ট এখানে আপনাদের যে ব্রাশ টুল সিলেক্ট করবেন সেই ব্রাশ টুল অনুযায়ী কিন্তু কাজ হবে বুঝতে পারছেন এখানে আমি রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথ এখানে যাব সিমুলেট এটা ওপেন আছে দেখুন এটার সফট ছিল দেখে এটা এরকম আসছে আমরা এটার পাথটা ক্রিয়েট করার জন্য এখানে লেয়ার আছে লেয়ারের পাশে যে এখানে যে পাথ আছে সেটাতে যাব তারপরে এখান থেকে আমরা ইয়েস ক্রিয়েট করে দিলে এই পাথটা চলে যাবে আমাদের তাহলে সত্যি থাকবে শুধু এর যে কালারটা আছে অফ কালারের মতন পিল কালার সেটা থাকবে আমাদের কিন্তু এটা পাথ আমাদের দরকার তো নাই তাই না আমরা এইভাবে পেন টুল দিয়েও কিন্তু অনেক সুন্দর ভাবে ব্রাশ টুলের কাজ করতে পারি সেরকম আমি আপনাদের এখন দেখাই এই পিকচারের উপর আমি একটা লেয়ার নিব লেয়ার নেয়ার পর
পেইন্ট টুল দিয়ে আমি এটার ডিজাইন তৈরি করি। লেয়ার মার্জ করব, নিচেরটা অমনি থাকবে। এটা আসার পর আমি ব্রাশ টুলে যাব। কাজ কি হচ্ছে? হ্যালো, হ্যাঁ আপু কথা শুন। এই যে দেখুন, আমি যখন সাদা দিচ্ছি তখন কিন্তু কাজ হয় নাই, তার মানে আমার কি? আর আমি এটার কিন্তু কালারও চেঞ্জ করি নাই, এটা কিন্তু কালার আমি সাদাই রাখছি, সাদাই আছে। আমি ব্রাশ টুলটা একটু বাড়ায় নেই, সেদিন বলছিলেন। বাইরে থেকে একটা গ্লো আসবে, এই যে দেখুন এখানে আমার দেয়াই আছে। আমি এখন ওকে করে দিলাম, মনে হচ্ছে আমার এখানে কালারটা কেমন যেন ফেড আসছে, তাই না? সরি, এখানে কিছু কালার ছিল এই জন্য এরকম আসছে। এটা আপনাদের ইচ্ছা মতন সুন্দর করে ডিজাইন করে দিবেন। হয়েছে না? আমরা কিন্তু সহজে যে কোনো ছবি এরকম শেপ দিয়ে, মানে পাত দিয়ে আমরা কিন্তু শেপ দিতে পারবো ব্রাশ টুলের। আগেরটা বেশি সুন্দর ছিল, এখনকারটা শেপটা মানে আমার পেইন্ট টুল দিয়ে যখন আমি করছি তখন কিন্তু অত সুন্দর আসে নাই। আপনারা এই কাজটা করতে পারবেন? আমরা এগুলাতেও কাজ করতে পারবো না। আর প্যাটার্ন স্ট্রোক পাত যাব, এখানে স্মুথ ই আছে, আমরা শুধু পাতটা ডিলেট করে দেব পাতে যাওয়ার পর। এই যে দেখছেন, পাত ডিলেট করলে কি হয়? পাত ডিলেট করলে এখানে যে পাতটা থাকে সেটা থাকে না, ও দাগটা থাকে না, আমার শুধু ফিল কালারটাই থাকে। সে শুধু শুধু আমি পাতটা রাখবো কিসের জন্য? সেভ দিলে কোনো ডিজাইন করতে বসলে ওটা আমি ডিসটার্ব করবে না। এই ডিজাইনটা কিন্তু সুন্দর আছে। এখানে আপনার যখন ব্রাশ টুলের কাজ করবেন তখন ব্রাশ টুল অবশ্যই এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করে নেবেন, হার্ডনেস কমায় নেবেন, দরকার হয়। বুঝতে পারছেন? ব্রাশ টুলের তো কাজ বুঝতে পারলেন, আর কোনো কিছু কাজ আছে? না আপু, আজকে কয়টা কাজ দেখাইছি তাই বলেন, আর একটা দেখাবো। এই নামাজের সময় হয়ে গেছে, মোকাপের কালার চেঞ্জ হচ্ছে না, যে কালো হয়ে থাকতেছে। জি, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে, এটা হচ্ছে অরিজিনালি ভাই কালারফুল বানাইছিল। ওটা এডিট করে দিলে পরে হবে, এই লোগোটা এডিট করব। যাচ্ছে না প্রবলেম কে ভাইয়া? আইনাল হক ভাইয়ারই প্রবলেম নাকি আরো আছে?
আরো কারো আমার দেখা যায় না নামাজের সময় তো তখন তো এসে দেখতে পারি না আচ্ছা আমি আবার দেখাচ্ছি সমস্যা নাই এই যে আমি এটা হচ্ছে ডিলিট করে আমি এখানে এর পাশে একটা আছে রাউন্ড সার্কেল দিব আর সেটার হচ্ছে দেওয়ার জন্য আমার কি করতে হবে পেন টুল দিয়ে আমি সুন্দর করে দিবেন বুঝছেন আমার এখানে একটা ভুল হয়েছে কেউ ধরা দেন না কেন ব্যাকগ্রাউন্ডের উপর করছেন কপি করা হয় না কপি করা হয় না একটা জাস্ট আমি একটা লেয়ার নি আর আমি যদি এটা বড় করতে চাই এই পিকচারটা মনে হচ্ছে আমার এই সাইড একটু বড় করলে বেটার হতো তাহলে আমি কি করব বলেন তো বলে টাইম শেষ হয়ে যাচ্ছে 38 মিনিট আছে বুঝিনি আপু কথাটা আবার বলুন এখানে এটা সম্ভব না এটা আমরা তাহলে এটা এটাতেই হলো না তাহলে আমরা রেকটেঙ্গুলার টুল দিয়ে টানতে পারি এটা কিন্তু যায় না দেখেন এটা কিন্তু যাবে না কিসের জন্য যাবে না সেটা বলতে পারেন লক ছোট লক আছে না এটার হচ্ছে ক্যানভাস এরিয়া যতটুকু ততটুকুর মধ্যেই এটা থাকবে ও তার বাইরে এটা যাবে না এখন যাবে জানি না আপনি ক্রপ টুল তো টানতেছেন এটা রেকটেঙ্গুলার টুল না লাগবে না হ্যাঁ রেকটেঙ্গুলার টুল আমি তো বললাম না ইয়া এখানে রেকটেঙ্গুলার টুল আমার তো ক্যানভাস এইটুকু ক্রপ টুল দিয়ে টেনে নিয়ে তারপর রেকটেঙ্গুলার টুল দিয়ে করে নেব হ্যাঁ আমি প্রথমে সেটা করা যায় ক্রপ টুল দিয়ে আমি এদিকে টেনে নিলাম আমি এখানে পেজ আমার ক্যানভাসটা বাড়াইলাম বাড়ানোর পর আমি এখানে ওকে করে দিলাম মাউসে ইসিতে প্রবলেম হচ্ছে তার এখন আমরা ডিসলেট করবে আমার এই পাশে জায়গা বেরোয়েছে কিন্তু এই জায়গার যে জায়গাটা বেরোয়েছে সেটা কিন্তু সুন্দর হয় না কারণ এটা এদিকে টেনে গেছে এই কারণে বুঝতে পারছেন হ্যালো আমি যখন পেন টুলে কাজ করব তখন অবশ্যই আমারে আলাদা ভাবে লেয়ার নিয়ে কাজ করতে হবে না হলে আমার এই লেয়ারেই কিন্তু নিবে আমি
এখন তো এটা ডিজাইন এইসব কিছু বাদ দেন আমরা এইসব কিছু বাদ দেই আমরা একটা এখন আমরা কি করব বলেন যারা যাদের ক্লাসটা মানে এর আগে করাইছি তারা বলেন এখন আমি কি করব রাইট বাটনে ক্লিক করব রাইট বাটন ক্লিক করে পাথ স্ট্রোক পাথ এর আগে আমার পাথ আছে তারপরে এর আগে দেখতেছে এখানে তারপরে পাথ আছে নাই এখানে যদি শেপ থাকে আমাকে পাথ করে নিতে হবে এখন রাইট বাটন ক্লিক করব স্ট্রোক পাথ পাথ নিব ব্রাশ নিব আমরা কি করবো আমার যতটুকু দরকার আমি ততটুকু নিব আর বাকিটুকু মুছে দিব আমি এখন অতটা ভালো করে করতেছি না আপনারা যখন করবেন সুন্দর করে করেন রাপি ইয়া ব্রাশটা একটু বড় করে নেই হ্যাঁ তাহলে এখানে যখন আমি এডিট করব তখন সমস্যা হবে না এখন আমি ব্রাশটা ছোট করে দেই এখানে কালার চেঞ্জ করে দিব এখানে সাদা দিব সাদা দিলে কি হবে ১৫ আগস্ট বন্ধ গিয়াপো কাল পরশু বন্ধ এখন আমার এটা যদি আমি এফেক্ট দিতে চাই এখানে ক্লিক করতে পারি খুব কথা শোনা যাচ্ছে না আপনার আমি যদি এটা এফেক্ট দিতে চাই মানে এটা আউটার গ্লো দিতে চাই তাহলে আমি কোথায় যাব এফেক্টে যাব ব্লেন্ড অপশনে এখানে আউটার গ্লো এখানে দেখো এখানে যাব এখান থেকে আমি কোন কালার সিলেক্ট করতে পারি যে কোন কালার যেটা আমার পছন্দ হবে সেটাই আমি সিলেক্ট করে নিতে পারি আইড অপার থেকে আর এখানে বেশি আছে তাই না আমি এটা একটু কমাই তাহলে অপাসিটি কমায় দিই স্পিডটা একটু বাড়ায় দিই মানে আপনাদের ইচ্ছা মতো যতটুকু আপনাদের দরকার ততটুকুই আপনারা দিবেন বেশি দেওয়ার দরকার নাই ইনার গুলো কি দিবেন দেখুন ইনার গুলো দিলে পরেও আসবে স্ক্রিন মোডে আছে আপনি এখানে সফট লাইট দিতে পারেন কালার চেঞ্জ করে দিতে পারেন ইনার গ্লো মানে কি বলেন ভেতর থেকে মানে গ্লো করবে একদম এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা এই করতে পারেন এটা হচ্ছে শেপের কাজ পাতের কাজ আমরা ব্রাশ টুলে যত সুন্দর ভাবে না করতে পারি আমরা এটা পেন্টিং দিয়ে আঁকায় এটা হচ্ছে পাত দিয়ে আমরা তার থেকে অনেক সুন্দর করতে পারি এটা আমরা অফ করে দিলে দেখুন পারবেন আর হচ্ছে আপনারা হচ্ছে ব্লার দিবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন কিভাবে অনেক কিছু আরো কাজ আছে অনেক কিছু না শিখবো না মাথা ব্যথা করছে খেলার সম্বন্ধে শিখবেন না আপনার তো ঘুম আসছে আর সবাই
আপু শিখালেই শিখবো। এত শিখে কি হবে? হ্যাঁ এত কন্টেস্ট করে কি হবে? কিসের কন্টেস্ট এটা? এখানে ক্লাস করছি। বাদল ভাই অলরেডি ঘুমাই গেছে। বাদল ভাই ভাবি আপনি ডাকছি। আপনাদের মনে আছে আপনার কাছে কত কাজ পাই তা কি জানেন? এআই না আপু দেখে নেন কত করেন নাকি? আপনি যে কাজগুলো সেগুলা দেখান, আমি এআই ফাইল এআই ফাইল দেখবেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপু এআই ফাইল কত ভালো বুঝতে পারছি ভাইয়া, আপনি ফটোশপ খুব ভালো পারেন। কেন আমাকে ফাঁসাচ্ছেন আপু বলেন তো? আমি একটা মাসুম বাচ্চা। আমরা কি বলছি ভাই, আপনি বয়স হয়েছে শুধু আপনি বিয়ে করতে চান এই সমস্যা। হ্যাঁ আপু বোঝে না তো বোঝে না। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কে দিল? বাদল ভাই। বাদল ভাই ঘুমের থেকে উঠছে। গুড মর্নিং বাদল ভাই। বাদল ভাই রেকর্ডিং কিন্তু চালু আছে। আপু আমি রবিবারে দেখাবো ইনশাআল্লাহ কিছু কিছু কাজ। ঘটনা দুঃখজনক হলেও সত্যি আমার পিসি হ্যাং করতেছে। আমার পিসিতে এভাবে চালানো যাবে না। কি বলেন ভাইয়া? আমি এতদিন শাহরিয়ারের পিসি চালাচ্ছিলাম, আরেক ছেলে যাকে কালকে ঢুকিয়েছিলাম। ও তার খবর কি? সে কি ক্লাস করবে না করবে? তাকে তার পিসি দিয়ে দিতে হলো। আমি আমার ব্রিটিশ আমলের পিসি নিয়ে এখন মাথায় হাত। আপু জানেন বাদল ভাই ওই পিসিটা কিন্তু নাসা থেকে নিয়ে আসা, জানেন আপু? আমি যে করব আপনি দেখবেন, আর আপনি ছবি এডিট করবেন নিজে নিজে করলে সেগুলো ভালো হয়। ওই যে আপু প্যান পরে আছে বুঝছেন, ওইটা শাড়ি করবেন খালি। দেখি দেখি একটু দেখি। আচ্ছা আপনি শেয়ার করেন দেখেন।